हेलो दुनिया खे तो खेद है या विश्व है या प्रथमीलो दमू है या शशद सम्मा सास्त्रो विवो है या शशद भक्ति बिनो समोदया या समो है या मधुरजो मरजाद है या रसो मधुरजो मरजाद है या सीचोई निधे तब दया, दया।, दया, दया भुयाद मंद শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে মায়া জগতের এক বিস্তর ব্যবধান রয়েছে সে ব্যবধান কোনো মতেই আমরা পূরণ করতে পারবো না সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ভগবত চরণে সর্বাঙ্গীনভাবে প্রপত্তি শিকার সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিস্তর ব্যবধান পার হওয়ার কোনো রাস্তা নাই শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুপা জানিয়েছেন যখন ভগবানের ইচ্ছা এবং বদ্ধজীবের ইচ্ছা মিলে যায় যখন বদ্ধজীবের ইচ্ছা ভগবত ইচ্ছার সঙ্গে মিলে যায় সেই সময়তেই বদ্ধজীবের সর্বাঙ্গীনভাবে সুবিধার রাস্তা খুলে যায় ভগবত ইচ্ছা আর জীবের ইচ্ছা যখন মিলে যায় তখন জীবকৃতকৃতার্থ হতে পারে শাস্ত্রতে আমরা শুনতে পাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা বিনা ফল নাহি ধরে যে শ্লোক দিয়ে শুরু করা হয়েছিল বলো অদ্ভুত শ্লোক ঠিক এরকম অন্য শ্লোক আর পাওয়া যায় না কেনা অপ্রাকৃত জগতের এক একটা বিষয় অনেক সময় অন্য অন্য উদাহরণের সঙ্গে শাস্ত্রের মিলে যায় কিন্তু ছিল সরব গোসাইয়ের এই শ্লোক হচ্ছে এক্সক্লুসিভ ইউনিক এর পরে আর কেউ এরকম ধরনের শ্লোক আমাদেরকে উপহার দেন নাই ঠিক এরকম ধরনের ঠিক যেমনভাবে নামের মহিমা বর্ণন প্রসঙ্গে যে রূপগোস্বামী পাদের সম্বন্ধে প্রিয় স্বরূপে স্বরূপে প্রেম স্বরূপে সহজাবিরূপে এসবের কিচ্চিত আলোচনা আজকে হবে একমাত্র ছিল রূপগোসাই আছেন যিনি নামতত্ত্বের এরকম ধরনের ব্যাখ্যা করেছেন যেখানে বিজ্ঞ শিরোমণি স্বরূপ গোসাই রামানন্দ প্রভু এরা বললেন এরা মন্তব্য করেছিলেন নামতত্ত্বের এরকম মহিমা আমরা আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই অনেক শুনেছি কিন্তু আজ পর্যন্ত এই রকম মহিমা আমরা কোনো শুনি নাই বাস্তবিক কথা শিল স্বরূপ গোসাঁ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই আমাদের নবদ্বীপ ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নিলেন বদ্ধজীবের জন্য নির্দয়া ঘাট নির্দয় সমস্ত বন্ধন ছিন্ন করে তখন যিনি সেই পার হয়ে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেই সময় পুরুষোত্তম ব্রহ্মচারী প্রভুর সমাধ্যায়ী ছিলেন সহপাঠী বান্ধব তিনি উন্মত্তের মতন আর সহ্য করতে পারলেন না তিনি সেখান থেকে চলে গেলেন তিনিও দেশান্তরী হলেন বারাণসীতে গিয়ে সেখানে বেদান্ত আদি বিভিন্ন শুদ্ধ বেদান্ত আদি আলোচনা করে ভাগবত আদি সেখান থেকে প্রত্যাবর্তন করলেন যখন প্রভু নীলাচলে ছিলেন নীলাচলে এখন উপস্থিত হলেন তখন এসে তার চরণে পড়েছিলেন বেশ কিছুদিন পরে আর দন্তে তৃণ ধারণ করে প্রভুর সন্মুখে পড়ে গিয়ে দৈন্যভাবে এই সমস্ত উক্তিগুলো করেছিলেন বলেছিলেন প্রভু আপনার দয়া হচ্ছে হেলায় জীবের সমস্ত ক্ষেতকে দূর করতে পারে এই দয়ার মতো আর বিষদ দয়া আর কোনোদিন হতে পারে না জীবের সমস্ত আশা আকাঙ্ক্ষা যে সমস্ত কামনা বাসনাগুলোকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে অনায়াসে এক নিশ্চিন্ত পদ দান করতে পারে আপনার এই দয়া আপনার দয়াকে অন্য কোনো অবতার বা অব এমনকি কৃষ্ণ কৃষ্ণরূপে যখন আপনি ছিলেন তখনকার আপনার দ্বিত দয়ার পর্যালোচনা করা যায় তবে সেই এই দয়ার কাছে সেগুলো কিছুই নয় বড় আশ্চর্যের কথা আর সমস্ত হৃদয়ের কুৎসিত রস যে আমাদের হৃদয়কে গ্রাস করে রেখেছে যে কুৎসিত রসের প্রেরণায় আমরা অনেক কুৎসিত কর্ম করে যাচ্ছি শাস্ত্র বলছেন রস ছাড়া জগতের কোনো গতি নাই হ্যাঁ সত্যিই তাই রস ছাড়া কোনো জগতের কোনো গতি নাই এ কথা সত্য কিন্তু রসের প্রকারভেদ আছে রসের প্রকারভেদ আছে এই রসই কোনো সময় রূপে বদ্ধজীবের কাছে বড় উপাদেয় বলে মনে হয় বদ্ধজীবের জীবনে অনন্তকালের যে বিষয়ের সংস্কার তাতে জড়ো রসকে সে অত্যন্ত উপাদেয় মনে মনে করে জড়কে এসে অত্যন্ত উপাদেয় বলে মনে করে এর ওপরে আনন্দ আর কিছু হতে পারে না এটা তাদের ধারণা এটা তাদের ধারণা যে এর ওপরে আর আনন্দ রস হয় না কিন্তু এই জড়ো রস হলো অপ্রাকৃত রসের বিকৃত প্রতিফলন এই কথা আমি আলো জানিয়েছি আলোচনা হয়েছে অপ্রাকৃত জগতের রসই হল বাস্তব রস সেই রসের বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে যে রসতে ডগমগ হয়ে যে রসেতে একেবারে ডগমগ হয়ে বদ্ধজীব সব রসের আনন্দে লুটপাট করছে কিন্তু এই জড় রস তাকে নরকের পথে নিয়ে যাবে অনন্তকালের জন্য সেটা তার উপলব্ধির বিষয় হচ্ছে না কিন্তু এই প্রভু তোমার এই যে দয়া এটা আমাদের হৃদয় যত কুৎসিত রসের বোধগুলো আছে অনুভবগুলো আছে কুৎসিত হেয় রসকে আনন্দ করবার যে অনন্ত কালের বাসনা আছে সেগুলোকে মিটমাট করে একটা অনন্ত আনন্দময় দয়া আনন্দময় একটা অবস্থা সৃষ্টি করে যে আনন্দটাকে বলা হয় নিত্য আনন্দ আর আপনার দয়া আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত তর্ক বিতর্ক উত্থাপিত হয়ে থাকে পণ্ডিত সমাজে জড় সমাজে সেই সমস্ত তর্ক বিতর্কের সমস্ত মীমাংসা ইটসেলফ হয়ে যায় আপনার দয়া এমনই দয়া যেখানে সমস্ত তর্ক বিতর্ক লড়াইয়ের সমাপ্তি হয়ে যায় যেখানে আর কোনো স্বাস্থ্যের বিবাদ থাকে না তর্ক বিতর্কের সমস্ত সমাপ্তি হয়ে যায় আপনার দয়া এমনই দয়া আপনার দয়া এমনই দয়গা যে দয়ার থেকে কোনো অমন্দের উদয় হতে পারে না আপনার দয়া এমনই দয়া যে দয়া থেকে কোনো দিনই অমন্দের উদয় হতে পারে না আর কোনো বাজে কিছু সম্ভব হতে পারে না আমাদের ভাগবতে বিভিন্ন শ্লোক বিভিন্ন সময়ে আলোচনা করা হয় জতসক্তয় বদতাম বিতাং বৈ জতসক্তয় বদতাম বিবাদ সংবাদ ভূব ভবন্তি কুরুবন্তৈ সাইসাম মোহাত্মমোহং তসমৈ নমান্ত গুণায় যৎসক্ত বদতা দীনা বই বিবাদ সংবাদ ভুবো ভবন্ত কুবন্ত চৈশা মুহুরাৎ যে ভগবানের করুণা হলে পরে সমস্ত তর্ক বিতর্ক সমস্ত জগতের যত জঞ্জাল সমস্ত হৃদয় থেকে পরিষ্কার হয়ে যায় সেই দয়া আপনার প্রভু যেখানে তর্ক বিতর্ক আর উত্থাপিত হতে পারে না যত বিবাদবাদী বিবাদের যত সংবাদ বিসংবাদ যা কিছু সংগঠিত হয়ে থাকে প্রভু সবই তো আপনার শক্তিতেই করে বদ্যজীব বাহু আস্ফালন করে আমি জানি আমি বলেছি আমি আমি তোমাদেরকে এই সমস্ত জানিয়েছি আমি হচ্ছে সবকিছুর বড় সব থেকে অভিমান করে এই সমস্ত কথা বলে থাকে আমি আমার এই দুটো পদ যতক্ষণ পর্যন্ত মিটে না যায় আমি আমার এই দুটো শব্দ আমি আমার এই দুটো শব্দ উত্তম পুরুষের কথা শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কুপা জানিয়েছেন শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন আমি আমার এই দুই শব্দ এটা হলো উত্তম পুরুষের কথা উত্তম পুরুষের সঙ্গেই অধ্যয় জ্ঞানতত্ত্বের একটা নিগুড়ো সম্বন্ধ আছে সেটা যদি ভেঙে যায় সেটা যদি না রক্ষা করা যায় সেখানে প্রীতি বলে বাস্তব কোনো বিষয় পরিস্ফুটিত হতে পারে না আমি আমার এই দুটো শব্দ উত্তম পুরুষের কথা উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ আছে এই কথা যখন আপনারা বুঝতে পারেন না তখন আপনাদের হৃদয়ে বাস্তব প্রীতি জাগ্রত হয় না জড় জগতের প্রীতি পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র এসবের সঙ্গে প্রীতি হয়ে আপনাদেরকে একটা বিপরীত দিকে পরিচালিত করে দেয় সমস্ত তর্ক বিতর্কের মীমাংসা মহারাজ কখন হয় কোন সময় আমার আর কোনো কথা বলতে ভালো লাগে না কোন সময় আমার আর জগতের কোনো কথাই বলতে ভালো লাগে না সে অবস্থাটা কখন হয় কার হয় আর সেটা কখন হয় এই সমস্ত বিবেচনাগুলো আমাদের করা দরকার স্বাস্থ্যকারগণ বলেন দেখুন দেখবেন ফুলেতে যখন মধু জন্মায় সেই মধু আস্বাদনের জন্য চারিদিকে মৌমাছিগণ চিৎকার করে ছুটে আসে সেখানে বোঁ বোঁ করে আওয়াজ করে সেই পদ্মের মধু বিভিন্ন ফুলের মধুকে আস্বাদন করবার জন্য তারা উন্মুক্ত হয়ে সেই মধু আস্বাদের জন্য ব্যস্ত হয় কিন্তু মহারাজ কতক্ষণ পর্যন্ত সেই শব্দগুলো থাকে কতক্ষণ পর্যন্ত সেই আওয়াজগুলো থাকে বোঁ বোঁ করে আওয়াজ করে কতক্ষণ সেই শব্দ থাকে যতক্ষণ পর্যন্ত না সেই ফুলের মধ্যে বসে নিজের যে সুঁটটাকে গলিয়ে দিয়ে সেখান থেকে মধু আস্বাদনে যতক্ষণ মত্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের আওয়াজ থাকে যতক্ষণ পর্যন্ত না এই সব আস্বাদন পায় ততক্ষণ পর্যন্ত জীবের জীবের এই সমস্ত কিছু আওয়াজ বিবাদ বিসংবাদ সমস্ত কিছু যা কিছু হয় সমস্ত ততক্ষণ হয় কিন্তু যতক্ষণ মানুষ সব কিছু আসল জিনিস পেয়ে যায় তখন তাদের সমস্ত বিবাদের মীমাংসা হয়ে যায় শ্রীচৈতন্য চরিতামিত সুন্দরভাবে জানাচ্ছেন চৈতন্য শ্রীচৈতন্য শ্রী শ্রীচৈতন্য পদাম্বৈজ মধুপেভ্য নম নম কথঞ্চিৎ আশ্রয় যে শাম সা ওপি তৎ গন্ধভাগ ভাবে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন শ্রীচৈতন্য মধুপেভ্য শ্রীচৈতন্য মধুপ্রেভ্য এই যে তাদের চরণে আমার দণ্ডবৎ নমো নমঃ কথিত আশ্রয়াত যে সাম সা ওপি তৎগন্ধভাগ ভাবে শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নমহ শ্রীচৈতন্য চরণ কমলের যে মকরন্দ সেখানে যে অপূর্ব সৌগন্ধ সৌকর্য অনুবাদ কর অনুমাদ বিধান করে সেই সৌন্দর্য সৌকর্য সৌগন্ধ এই সমস্ত ভ্রমরগণকে সেখানে তার আকর্ষণ করে নিয়ে চলে আসে তারা কারা তারা হলো শ্রী চৈতন্য মহাপ্রভু চরণের যারা ঐকান্তিক ভক্ত যারা আছেন যারা ভগবানের চরণের দাস তারাই হচ্ছে ভগবানের এই চরণ কমলের মধু সর্বদা আস্বাদন করছেন আমরা ঋগ্বেদেতে একটা শ্লোক পাই যেটা নিয়ে প্রচুর আলোচনা হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য কমে এই সব কথা আলোচনা হতে পারছে না যার জন্য অনেক অভাবের পূরণ হয়েছে বলে মনে করলেও বাস্তবিক অভাব আমাদের জীবনে বেড়েই গেছে কেউ বলতে পারবে না সে কোনো অসন্তোষের বাইরে চলে গেছে ডিস্যাটিসফ্যাকশন তার অসন্তোষ জীবনে নেই তার হৃদয়ে নেই এ কথা কেউ শপথ করে বলতে পারছেন না কারণ বাস্তব বস্তু যেটা পেলে পরে আর কোনো অভাব থাকে না সেই বস্তু তারা লাভ করতে পারছেন না সেই চৈতন্য মহাপ্রভু চরণ কমলের যারা ভৃঙ্গ আছেন মধুপুয়া মধুপুয়া আছেন তারা অনর্গল ভগবানের চরণের মকরন্দ পান করছেন উন্মাদের মতো এমন কোন কথা নয় যে দু ঘন্টা পান করেছেন বা দুমাস পান করেছেন আর পান করলেন না এরকম ধরনের নয় সেটাকেই ঋগ্বেদেতে আপনাদের যখন দীক্ষা দেওয়া হয়েছিল বলা হয়েছিল তৎ বিষ্ণু পরমম পদম সদা পশ্বান্তি সুরয় দিবি বৌ চক্ষুরাততম চক্ষুকে অনুমিলন করে যে সমস্ত দিব্য সুড়িগণ, অনর্গল বিষ্ণুচরণের আনন্দকে উপভোগ করছেন আস্বাদন করছেন মকরন্দকে দেখছেন এই দেখা কার্য ইক্ষণ কার্য তাদের ক্ষণিক সময়ের জন্য নয় নিত্যকাল তাদের এই বিষ্ণুচরণের সৌন্দর্যকে দর্শনের যে পরিসমাপ্তি হবে এমন আশা আপনারা করবেন না এই দর্শনের ক্রিয়া নৃত্য যাকে দর্শন করছেন বিষ্ণুচরণ সেটা নিত্য, যিনি দর্শন করছেন তিনি নিত্য আর দর্শন ক্রিয়া সেটাও নিত্য যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই তিনটে এক প্যারালাল প্ল্যাটফর্মে না আসবে ততক্ষণ আপনি গুরু বৈষ্ণবের সেবা করতে পারবেন না একটা জড় ভূমিকা থেকে আমি গুরু বৈষ্ণবের সেবা করে নেব এটা অভিমানের কথা হয় না নিজের অবস্থা হেও অবস্থা থেকে উন্নীত অবস্থায় উন্নত হতে হবে যেখানে আমার নিত্য সেবার ভাব নিত্য সেবার ভাব বজায় থাকবে যাকে সে সেবা করতে চায় গুরু কমল গুরুচরণ কমল সে নিত্য হবে সেবা নামক ক্রিয়াটাও নিত্য হবে যিনি সেবা করবেন তিনিও নিত্য হবে সেই কারণেই বলা হয়েছিল যে নিতায়ের চরণ সত্য তাহার সেবক নৃত্য নিতাই পদ সদা কর আশ নিত্য সেবার আনন্দ যারা পেয়েছেন নিত্য আনন্দ সে আনন্দের কোনো পরিসমাপ্তি সম্ভব নয় কিন্তু জড় রসেতে ডুবে থাকা অবস্থায় অপ্রাকৃত জগতের আস্বাদনের সৌভাগ্য হয়ে ওঠে না আমরা বুঝতে পারি না শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতো শ্রেষ্ঠ জন চরম শ্রেষ্ঠ জন তিনি গৌরাঙ্গের নিজজন তিনি রাধা রানীর নিজরণ কস্তুরী মঞ্জুরি তার দৈন্যটা শুনলে আমাদের হৃদয়ে বিদীর্ণ হয় তিনি যে সমস্ত কথাগুলো লিখেছেন সেই সমস্ত কথাগুলোর অনুভব করতে পারলেই চৈতন্য চরণ আমাদের দূরে থাকবে না বৈগুণ্য কীটকলিত পৈষণ্য ব্রণ পীড়িত দৈনার নামে নিমগ্নহম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয় বৈগণ্য কীটকলিত পৈশ্য ব্রণ পীড়িত হম বৈগুণ্য বৈগণ্য কীটকলিত পৈশ অল্প কথায় বলা আমি দুর্গুণেতে ভরপুর রয়েছি যেমন একটা মূল্যবান গ্রন্থকে পোকা কেটে ঝাঁঝরা করে দেয় আমার হৃদয়ে আমার হৃদয়ের যে দুর্বাসনাগুলো আছে সেইগুলো সমস্ত আমার হৃদয়ের যে বাস্তব যে জিনিস প্রয়োজন যেটা সেটাকে ঝাঁঝরা করে শেষ করে দিয়েছে সমস্ত কিছু হৃদয়ের যে সরল ভাব সেটা কিছু নেই আর যে বস্তু প্রাপ্তি হওয়ার জন্যই জীবের জন্ম হয়েছে যেটা পাচ্ছে না সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম সেটা তো অনেক সুদূর পড়াতো প্রয়োজন হচ্ছে সেটা সেটা পেলে সমস্ত অভাবের পরিসমাপ্তি হয়ে যায় তিনি বলছেন বৈগুণ্য কীটকলিত আমি দুর্গুণতে ভরপুর আর পশু বুদ্ধি সম্পন্ন পশুর যে সমস্ত হিংস ভাবনা থাকে সেই রকম পৈশূন্য ব্রণ এই পাশবিক ব্রণগুলো আমার চেহারায় আমার আচরণে আমার চরিত্রে আমার স্বভাবেতে ফুটে উঠছে যেমন ব্রণ হয় মুখে এই অবস্থায় আমি কোথায় যাব কার স্মরণে যাব প্রভু আর তো কেউ আমি দেখছি না কেউ আমাকে বাঁচাতে পারবে আমাকে বাঁচাবার মতো যে জগতে কেউ নাই একমাত্র দেখতে পাচ্ছি আমি যদি দৈনার নামে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়ে আর দৈনের সাগরে আমি ডুবে গিয়ে একমাত্র চৈতন্য চরণকে একমাত্র অবলম্বন করতে চাইছি আমার এই যে ইচ্ছাটা এটা কি পূর্ণ হবে যদি আমার দৈন্য সঠিক হয় তাহলে অবশ্যই পরিপূর্ণ হবে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দৈন্য শুনে জগতের জড় ব্যক্তি জড় স্মার্ত ব্যক্তিগণ তার্কিক ব্যক্তিগণ বলছেন এ ধরনের দৈন্যের কথা একটা হচ্ছে খামাখা কথা এ ধরনের দৈন্য কোনোদিনই বাস্তবিকভাবে কোনো কাউর জীবনে সম্ভবিত হতে পারে না এগুলো সব গল্প কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দৈন্য গল্প কথা, এগুলো পাশবিক বুদ্ধিসম্পন্ন সম্পন্ন জড়জগতের বিদ্যান ব্যক্তি তথাকথিত তারা তর্ক তুলছেন সেখানে আমাদের জবাব দিতে হয় ভক্তি সিদ্ধান্ত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের আনুগত্যে তাদের মুখকে চুপ করিয়ে দিতে হয় চিরকালের মতো ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে শ্লোকের উচ্চারণ করেছেন এটা অনন্তকালের জন্য আমাদের স্মরণে রাখা দরকার এটা যদি না হয় তাহলে কোনোদিনই আমরা ভজনে এসে এসেছি বলে মনে করি কিন্তু চৈতন্য চরণ আমরা কোনোদিনই পাব না সেই চৈতন্য চরণের মাধ্যমেই আমাদের রাধাগোবিন্দের চরণের প্রাপ্তির সম্ভাবনা চৈতন্য চরণই পাব না নিত্যানন্দ চরণ পাব না গৌরাঙ্গের চরণ পাব না তাহলে কি করে আমরা কি লাভ করব কোনো মতেই সম্ভব না সেখানে কৃষ্ণদাস গভীরাজ গোস্বামী অপ্রাকৃত দৈন্য প্রকাশ করে বলেছেন জগাই মাধাই হইতে মুহিষে ভাবিষ্ঠ পুরুষের কীট হইতে মুহিষে লগিষ্ঠ মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় মোর নাম যেই লয় তার পাপ হয় এমন নিঘিন্ন মরে কে বা কৃপা করে এক নিত্যানন্দ জগৎ সংসারে এটাই সত্য কথা এটাই গৌরীয় গগনের হচ্ছে বেসিক কথা এবং স্টিল ভাইটাল কথা এটাই বেসিক কথা গোড়ার কথা এবং এটাই হচ্ছে সর্বোত্তম মূল্যবান কথা এটি এর ওপরে আর কিছু কথা হতে পারে না সেখানে নিত্যানন্দ ছাড়া সত্যি আর কে আছেন আর নিত্যানন্দের চরণে যে সমস্ত পরিকরগণ আছেন তাদের কি আপনারা মনে করেন নিত্যানন্দ থেকে আলাদা বলে মনে করেন তারা তো নিত্যানন্দে আমার ছিল পহুপাত ব্যাখ্যা করতেন মাননাথ জগন্নাথ মদগুরু জগৎগুরু মদগুরু জগৎগুরু মান্নাথ জগন্নাথ এইসব কথা পৌপাদের মুখেই শোভা পায় আমার মুখে শোভা পায় না অনুভবলব্ধ কথাগুলোই হচ্ছে জগতের মঙ্গলের বিষয় হতে পারে নিত্যানন্দ প্রভু চরণ কমলে যে সমস্ত গুরুবর্গ আছেন তারা নিত্যানন্দ থেকে আলাদা কেউ নন তারা তারা নিত্যানন্দ অভিন্ন তাই জন্য সেখানে বলা হয়েছে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে নিত্যানন্দ ছাড়া আর কে আমার মতো ব্যক্তিকে উদ্ধার করতে পারবে জড় জগতের লোক তর্ক তুললেন মারা এসব বাড়াবাড়ি কথা এসব কথা বাড়াবাড়ি কথা এটা কোনো হয় নাকি একটা কথা আবার তাও যদি হয় আমরা এরকম একটা নিকৃষ্ট ব্যক্তি যিনি নিজের পরিচয় নিজে দিচ্ছেন নিজের পরিচয় নিজে দিলে কি ভুল পরিচয় দেয় নাকি কখনো আপনি কি বলেন তো নিজেই যখন নিজের পরিচয় দিচ্ছেন আমি পুলিশের কি মুইছে লঘুষ্ট এরকম একটা নিকৃষ্ট ব্যক্তির কথা শুনে আমাদের কি হবে এসব ফেলে দাও তিনি তো নিজেই পরিচয় দিচ্ছেন পুলিশের কীটইতে মুই চলে অর্থাৎ বিষ্ঠার মধ্যে যে কীট হয় তার থেকে আমি লগিষ্ট এরকম একটা নিকৃষ্ট পতিত ব্যক্তির কথা আমরা শুনে সময় নষ্ট করবো নাকি হেলে দাও শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন যে পাশবিক বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা এই অপ্রাকৃত দৈন্যের কোনো মানে ধরতে পারল না তারা জানতে পারল না এটাকে বলে অপ্রাকৃত দৈন্য এটাকেই বলে অপ্রাকৃত দৈন্য এই অপ্রাকৃতের দৈন্যের মধ্যে কত রহস্য লুকিয়ে রয়েছে এসব কথা কি জরস ব্যক্তিগণ জরস মার্ত ব্যক্তিগণ এইসব কথা আছে বুঝে নেবে কত ব্যক্তিকে বলতে শুনেছি তারা সাংখতিত্ব অমুক তমুক বেদান্ত করেছেন তারা বলেন চৈতন্য চরিত্রমিত আবার একটা কোনো গ্রন্থ না একটা সরল পয়ারে কবিতার মতো তো এটা পড়ে নিলেই হয়ে যায় শিলভক্তির মাধ গোশ্রী মহারাজ জবাব দিয়েছিলেন সেই ব্যক্তিকে তার মুখ চিরকালের মতো বন্ধ করে দিয়েছিলেন কি বললেন আপনি কথাটা কথাটা? কি বললেন বড় পণ্ডিত চৈতন্য চরিতামিতের মতো গ্রন্থ এই অনন্ত জগতে আর দ্বিতীয় নাই জেনে রাখুন আপনি কান খুলে শুনে রাখুন সেই চৈতন্য চরিতামিতের মতো এত এত সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ আর জীবনে ইভেন ভাগবতের মধ্যে যে সমস্ত সিদ্ধ সিদ্ধান্ত আপনারা বুঝে ফেলেছি বলে মনে করেন এই আপনাদের মতো তথাকথিত পন্ডিতরা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই যে সিদ্ধান্ত এইসবের এক বিন্দু বিসর্গ আপনাদের কোটি জন্মে আপনারা উপলব্ধি করতে পারবেন না আপনাদের পক্ষে সম্ভব না এরকম অভিমানের কথা দ্বিতীয়বার বলবেন না কোনোদিন সেখানে তাদেরকে জবাব দিয়ে এসেছিলেন এগুলোকে বলা হয় চৈতন্যের পার্শ্বদ যারা চৈতন্যের পার্শ্বদ যারা নিত্য সেবক ভগবানের তারাই এই জড়জগতের নিত্য কল্যাণ বিধান করতে সমর্থ জড়জগতের যত তর্ক বিতর্ককে বন্ধ করে দিয়ে তাদের হৃদয়তে অনাবিক অনাবিল এক আনন্দের একটা ধারাকে প্রবাহিত করতে সমর্থ শ্রী চৈতন্য মহাপ্রহু প্রমাণ দিয়েছেন তার তার পরিকর বৈশিষ্ট্যগণ যারা আছেন শ্রীনিবাস আচার্য আজি নরতম ঠাকুর এরা জজ্জল্য প্রমাণ আমাদের সামনে কত প্রাচন্ডকে তারা অনায়াসে উদ্ধার করেছেন এরকম করে শ্যামানন্দ প্রভু রসিকানন্দ প্রভু মত্ত হতিক হস্তিকে পর্যন্ত কৃপা করেছেন কিন্তু আমার অবস্থা তার থেকে বেশি খারাপ আমি হচ্ছে সেই হাতির থেকেও বেশি মত্ত আমি বিষয়েতে এমন মত্ত যে আমি বৈষ্ণবকে বৈষ্ণব মনে করি না কুকুর মনে করি আমি কীর্তনের সময় বলি তুমি তো ঠাকুর তোমার কুকুর কিন্তু আমার হৃদয়ে ভাবনা আছে আমি তো ঠাকুর তুমি তো কুকুর এটা আমার হৃদয়ের ভাবনা তাই জন্য আমার ফলেও বিপরীত হয় যে হস্তিকে রসিকানন্দ প্রভু উদ্ধার করেছিলেন তার থেকে কোটি কোটি গুণে আমার অবস্থা অত্যন্ত খারাপ আমি মত্তহস্তি যে সিদ্ধান্ত চৈতন্য চৈতন্য বলা আছে যে অপরাধ উঠে যদি মাথা উপাড়ে বা ছিন্ডে যায় শুকিয়ে যায় পাতা সে অপরাধ হস্তির উদ্গম হয়েছে আমি এত বড় অভিমান হয়ে গেছি আমার অর্থবিত্তের বলিয়ানে সবাইকে অমানুষ মনে করি কিন্তু বাস্তবিক পক্ষে আমি সাধু যদি নাও হতে পারি কোনোদিন যদি কোনো জন্মে বাস্তবিক মানুষ হতে পারি যার হৃদয়ে বাস্তবিক করুণা বাস্তবিকভাবে হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকা সম্ভব নয় জড় যে ব্যক্তিগুলো স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ দিয়েছিল তাদের সঙ্গে আমি বৈষ্ণবদের তুলনা করার দুঃসাহস করি না কিন্তু একটা উদাহরণ দিলে লজ্জা পাবো আমি সেটা হচ্ছে এই গুরুবর্গের কথা তো স্বাধীনতা সংগ্রামীগুলো কেশব কোশী বলছেন অনায়াসে প্রাণ দিয়েছে আমিও তার বাণী যখন হঠাৎ দেখলাম ওই এই কথাই আমার হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছিল এটাই স্বাভাবিক যে স্বাধীনতা সংগ্রামীকে অনায়াসে দেশের জন্য প্রাণ দিয়েছিল কই আমি তো গুরুপাদ পদ্মর জন্য প্রাণ দিয়েছি বলে দীক্ষা গ্রহণ করেছিলাম দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণতারে আত্মস আত্মসম কই তো আমার তো আত্মসমর্পণ সঠিক হয়নি আমি তো গুরুপাদ পদ্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত নয় তাহলে কি করে আমি অপ্রাকৃত জগতে এইসব কথা আমি বুঝতে পারব অপ্রাকৃত দৈন্য আমার কিভাবে আমি সেই সব উপলব্ধি করতে পারবো আমার পক্ষে কি সম্ভব হয় মত্ত হস্তির মতো অবস্থা হয়ে গেছে অর্থ প্রতিপত্তি প্রতিষ্ঠা নিয়ে হিরণ্যকশিপু কটা হিরণ্যকশিপু ছিল কটা হিরণ্য আমরা শাস্তি শুনেছি একটাই নাকি হিরণ্য ঘোষিবই ছিল কিন্তু এখনকার দিনে অনেক রাবণ হয়ে গেছে অরেন অনেক হিরণ্য হয়ে গেছে অনেক অনেক ব্যক্তি হয়ে গেছে অনেক তাদের যে আচরণ যে স্বভাব সেটা প্রমাণ করে দেয় যে এই যে রাবণ আদি এদের থেকেও এরা অনেক বড় রাবণ সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় এই সমস্ত মানে উপলব্ধি করা প্রাকৃত জগতের সেখানে বলতে গিয়ে বলা হলো জগাই মাধাই থেকে মহিষে পাপিষ্ট এই যে বললেন জগতানন্দ প্রভু মাধবানন্দ প্রভু এরা তো নিত্যানন্দের কৃপা পেয়েছিলেন ছিলেন গৌরের কৃপা পেয়েছিলেন আমি তো কই কৃপা পেপা পেলাম না আমার তো সেই সব সম্ভব হলো না তারা পাপিষ্ট ছিল তো কিছু সেরকম কিছু করে নাই আর তারপর দেখা গেল পুরিশের কীট থেকে মুহিষের লগিষ্ঠ এইসব কথাতে বলছেন এইসব একটা বাড়াবাড়ি কিন্তু জড় জগতের লোককে বলা হয় আপনারা হৃদয়ের যে সমস্ত জড় অভিমান আপনারা অভিমানের সাগরে রয়েছেন আপনারা কোথায় রয়েছেন আপনারা অভিমানের সাগরে রয়েছেন অভিমানের সাগরে নিমজ্জিত থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের দৈন্যের সাগরে কি ঘটনা ঘটছে সেটা ওইখানে থেকে কি এখানের খবর আপনি কি করে পাবেন যেখানে আপনি অহংকারের সাগরে আপনি ডুবে রয়েছেন সেইখান থেকে আপনি অপ্রাকৃত দৈন্যের সাগরে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রয়েছে সেই সব কথা আপনি সেখান থেকে বুঝে যাবেন কি করে এটা হয় প্রহুপাত উদাহরণ দিতেন কুয়ার ব্যাঙ্ক কুয়ার ব্যাংক প্রহুপাত উদাহরণ দিতেন একটি কুয়ায় একটি ব্যাংক ছিল সেই ব্যাংকটা একটা সিকি পেয়েছিল সেই সিকি পেয়ে সিকি ছোট্ট সেরা পেয়ে সে এত অভিমান হয়ে গেল আমার মতো বড় ধনী আর কেউ নেই আবার প্রপাদে উদাহরণে পাওয়া যায় সেই একটা ব্যাংক কুয়ার মধ্যে রয়েছে সেখান থেকে আর এক ব্যাংক কোনো মতে পড়ে গেছে সে সেই ব্যাংকে বলছে বাবা এই কুয়ার বাইরে এমন একটা জীব দেখলাম এমন একটা বিশাল কিছু সেটাতে ভয়ে আমি লাপিয়ে কুয়ে এলাম তুমি বললো কত বড়, বলো ও বলতে পারবো না বলে কত বড় এরকম বড় বলে একটু পেটটা ফোলালো দূর কি যে বলো অনেক বড় বলে আর একটু বড়ো এরকম ফোলালো এরম বলে কি যে বড় তুমি এরকম নয় অনেক বড় আরে অনেক বড় আবার কত বড় তাহলে জোরে এরকম হবে বলে পেটটাকে খুব একেবারে জোরে ফোড়ালো পেটটা ফেটে গেল ফট করে ফেটে ব্যাংক ফেটে মরে প্রপাত বলছেন যারা অভিমানেতে মত্ত হয়ে আমরা সবচেয়ে বড় সাধু হয়েছি বলে অভিমান করছেন তাদের জীবনে পরিণতিটা দেখে লিখে রাখুন আমার কথা লিখে রাখুন তাদের জীবন তাদের যৌবন তাদের অর্থ তাদের পরিকর তাদের বংশ যারা আছে তাদের সবার কি ঘটনা ঘটে লিখে রাখুন আমরা ভজন করতে এসে আমরা খেলা মনে করেছি আমরা মনে করি যে আমরা মজা করছি কিন্তু বহুবার যেমন বলেছেন যাত্রা দলের অভিনয় যেমন বাস্তবতার অভাব থাকে আমার যে ভক্তির ক্রিয়াকর্ম তার মধ্যে কোনো বাস্তবতা খুঁজে পাওয়া যাচ্ছে না বীর্য ছাড়া হরিকথা বীর্য ছাড়া বৈষ্ণব এ হতেই পারে না যেমন গুলিগোলা ছুললে পরে তার ভেতরে যদি গুলি না থাকে যেমন আমরা এই পনেরোই আগস্ট সেখানে কি হয় কুচকাওয়াজ হয় সেখানে গান স্যালুট হয় গান স্যালুট ওপরে বন্দুক নিয়ে সেখানে গুলি করা হয় কামানের গুলি গুম 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 তিনবার গান স্যালুট সেখানে বাস্তবিক গুলি থাকে না বিনা গুলিতে ওই আওয়াজটা করা হয় সেটার নাম হলো গান স্যালুট আমরা এখন এই গান স্যালুট দিতে বসেছি আমাদের এখন গান স্যালুট চলছে আমাদের এখন এই গান স্যালুট চলছে ভজনের নামে আমরা গান স্যালুট দিচ্ছি অর্থাৎ ভজন করছি বলে লোকের কাছে দাবি করছি কিন্তু বাস্তবিক পক্ষে বলে বাস্তবিক পক্ষে সেখানে হৃদয়েছে যে বাস্তব ভজনের যে বিষয়টা যে বীর্যটা না থাকলে পরে পুরুষের কোনো মূল্য থাকে না ঠিক সেরকম আমার হরি কথা, আমার আচরণ আমার ক্রিয়াকর্ম সমস্ত জগৎবাসীকে ঠকাবার জন্য আমার কথা শুনে অনেকেই উত্তিষ্ট হয়ে যান কিন্তু এটা সব সত্য কথা ইংরেজিতে আপনারা শুনেছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম যদি দয়াদাক্ষিণ্য শুরু করতে হয় তাহলে ঘরেতে শুরু করুন আমার ঘরেতে সমস্ত বদ্ধ অবস্থায় রয়েছে আমি বাইরের জগতে কৃপা করতে যাচ্ছি এটা অ্যাবজার্ট কথা অর্থ লাভ এই আসে ভমিয়া ফুলি দেশে দেশে এটা আমার অবস্থা লাভের জন্য আমি ঘুরছি অন্য কোনো কারণে একটা জীব উদ্ধার হয়েছে আমাকে যদি দেখানো যে একটা জীব বেশি নয় আচ্ছা ছেড়ে দিলাম নিজেকে উদ্ধার করতে যে প্রমাণ যদি দেওয়া যায় একটা জীবকে উদ্ধার করতে পারলে নিজেকে উদ্ধার না পারলে কাউকে উদ্ধার করা যায় না বাস্তবিক কথা হলো এই চ্যারিটি বিগিনস অ্যাট হোম দয়াদাক্ষিন্ন প্রথমে নিজের ঘরেতে শুরু হওয়া দরকার নিজের ঘরে সবাই মরে যাচ্ছে আমি অপরকে কৃপা করব এটা হয় না এটা নাটকের কথা এটা সম্ভব নয় এটা সম্ভব নয় সেখানে বলা হলো আপনি অহংকারের সাগরে নিমজ্জিত থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের কৃষ্ণদাস কবি রাজগোস্বামীর যে অপ্রাকৃত দৈন্য আপনি বুঝে যাবেন এটা কি করে সম্ভব হতে পারে এটা সম্ভব নয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে পরিচয় দিয়েছেন বলে গুরুপাদ পদ্ম অনেক সময় দৈন্য ঘরে বলেন বাবা আমি তোমাদের গুরুদেব নয় আমি তোমাদের শিষ্যের যোগ্য নয় বহুপাত তোমাদের শিষ্য তাই বলে কি আমি হৃদয় বুঝে নেবো যে গুরুদেব যখন বলেছে গুরুদেবকে শিষ্যত্বে পরিণত করবো অর্থাৎ গুরুদেবের ওপরে শাসন মানি আমি চালাও আপনাকে এখানে থাকতে হবে কোথায় যাবেন আপনি হ্যাঁ সারা জীবন আমি সেবা করলাম শেষে আবার আপনি ওর কাছে যাবেন থাকুন এখানে গুরুদেবকে শাসন মানে জানে না কত জন্ম আমাকে জনি লাভ করতে হবে গুরু শাসন মানিতে শাসনেতে অর্থাৎ শাসনের বিষয় পরিণত করেছে গুরুদেবের শাসন গুরুদেবের বাস্তব শাসন মেনে নিয়েছে কিনা শিষ্য সেটা কী করে প্রমাণ হবে বলে তার হৃদয়েতে অপ্রাকৃত সিদ্ধান্ত স্ফূর্তি হচ্ছে কিনা ইট এইট দ্যাট ইজ দ্য অনলি এভিডেন্স সেটা একমাত্র প্রমাণ তার হৃদয়েতে গুরুদেবের সিদ্ধান্ত স্ফূর্তি হচ্ছে কি না যদি না হয় তাহলে একশো থেকে একশো বাক্সে কৃপা পায়নি মিথ্যা কথা বলছে জগতের লোক সমগ্র তাকে পূজা করতে পারে কিন্তু তার পূজা নেওয়ার বিন্দমাত্র কোনো অধিকার নাই একমাত্র যারা জগৎগুরু যারা গুরু পদপত্মের পরিপূর্ণ কৃপা লাভ করেছেন তারাই হচ্ছে সেই জগৎগুরু পদবাচ্য কেন তারা কখনোই তাদের হৃদয়তে অভিমান স্পর্শ করে না তাদের হৃদয়তে কোনোদিন অভিমান স্পর্শ করে না আমার বিন্দুমাত্র অর্থবিত্ত বিদ্যা প্রতিপত্তি লোকবল এসে গেলে আমি লোককে অবহেলা করতে থাকি এই জন্যই বহুপাত বলেছেন অতিরিক্ত অর্থের জন্য আমাদের চেষ্টা করতে হবে না তাহলেই যদি আমরা অতিরিক্ত অর্থের প্রচেষ্টায় লেগে থাকে তাহলেই অনায়াসে আমাদের বৈষ্ণব অপরাধ হতে থাকে কেন বৈষ্ণব অবমাননা করব যেটা ইন্দ্রের হয়েছিল ইন্দ্রের হলো কতবার হয়েছিল একবার নয় মুনি তাকে মালা দিলেন না দুর্বাসা মুনি মালা দিলেন ভগবানের প্রসাদী মালা সেই মালাটাকে কি করলেন তিনি হাতি গলায় দিয়ে দেন হাতি কি করবে হাতি গলা থেকে নিয়ে পায়েতে চটকালো ব্যাস হয়ে গেল কেউ এই গোপন কথাগুলো আলোচিত হয় না যদি কোনো অজান্ত কোনো ব্যক্তির দ্বারা নির্মাল নির্মাল্যের অপমান হয় তাহলে তার আর কোনোদিন উন্নতি হবে না তার শ্রীভষ্ট হয়ে যাবে যেখানে বৈষ্ণবের অপমান হয় সেখানে সমস্ত অমঙ্গল গ্রাস করবে সমস্ত সমস্ত অমঙ্গল ঘিরে আসবে অন্ধকার ছেয়ে আসবে যেখানে গুরু বৈষ্ণবের অবমান অবমাননা যেখানে কপট ভাব সেখানে কোনোদিনই বাস্তব সত্য প্রতিষ্ঠিত নয় বলে জানতে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেকে ওরকমভাবে পরিচয় দিচ্ছেন ভালো কথা সে বহুপাত জানাচ্ছেন তিনি নিজেকে ওরমভাবে পরিচয় দিলে কি হবে আমরা জানি তার মতো ভগবানের নিযোজন আর কে থাকতে পারে কাজী অপ্রাকৃত দৈন্য গুরুবৈষ্ণব করে থাকেন তাই বলে আমাদের ভেবে নিতে হবে না তিনি সেরকম ট্রিটমেন্ট অর্থাৎ ব্যবহারের যোগ্য ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নিজের শরীর অপ্রাকৃত শরীর ছেড়ে দেওয়ার আগে সবাইকে বলে গেলেন দেখো আমি যখন আমার শরীর ছাড়ব তখন তোমরা কী করবে তখন একটা কুকুরকে যেমন পায়েতে দড়ি বেঁধে ধামেতে টানতে টানতে নিয়ে যায় আমার এই হেয় শরীরটাকে আমার মতো দুষ্ট ব্যক্তিকে তোমরা পায়ে দড়িবেগে হিঁচড়াতে হিঁচড়াতে ধামে নিয়ে যাবে নিয়ে গঙ্গাতে টান মেরে ফেলে দেবে যখন ছিল বাবাজি মারা দেহ ছাড়লেন তখন ওপারের সমস্ত বদমায় দুষ্ট সহজ বললেন বাবাজি মারা বলে গেছে অর্থাৎ আমরা তার পায়েতে দড়ি বেঁধে কুকুরকে যেমন টেনে নিয়ে যায় আমরা সেরকমই টেনে নিয়ে তার আজ্ঞা পালন করতে হবে তো তার আজ্ঞাটা তো পালন করতে হবে তার আজ্ঞা তার আজ্ঞাটা তো ছিল কোনটা গুরুদেবের আজ্ঞা কোনটা গুরুদেবের আদেশ কোনটা গুরুদেবের সিদ্ধান্ত কে বুঝতে পেরেছে কে বুঝতে পারে প্রমাণ দিতে পারবে ছিল বাবাজি মহারাজের অপ্রাকৃত দৈন্য সেটা শুনে আমি যদি সিদ্ধান্ত নিয়ে নিই বাবাজি মহারাজকে ওভাবেই মাঠ টেনে ফেলতে হবে তাহলে আমার মতো নিকৃষ্ট জানুয়ার আর কেউ নেই সিদ্ধান্ত আমার ভিতরে স্ফূর্তিপ্রাপ্ত করাবেন গুরুবর্গ নিত্যানন্দ প্রভু কি সিদ্ধান্ত সেটা আমাদের বিমলা সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত বললেন যে এরা মিথ্যা কথা বলছে এরা জানে না বাবাজী মহারাজ কে বাবাজি মহারাজ এরকম দৈন্য করে বলে গেছেন যে আমাদের মতো দুষ্ট ব্যক্তিকে শাসনের জন্য যেন অভিমান আমরা ত্যাগ করি এইটার জন্যই তিনি এইভাবে নিজেকে বলে গেছেন তিনি কপটতা করেননি তিনি হৃদয় থেকে বলে গেছেন তাই বলে এটা নয় আমি তাকে তাই করব। যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে গৌর কিশোর তার কোলে নিয়ে নৃত্য করতে চান তাকে আমি পায়ে বেঁধে চেনে নিয়ে যাব কখনো হতে পারে সেখানে বিমলা প্রসাদ সরস্বতী এই সিদ্ধান্ত জানিয়েছিলেন দুষ্ট ব্যবচারীগণকে শাসন করবার জন্য বাবাজি মহারাজ মাঝে মাঝে অনেক আশ্চর্য লীলা বিধান করতেন যেগুলো আমাদের সবসময় মঠমন্দিরে আলোচনা করা দরকার এ কথা গ্রন্থেতে লেখা থাকলেও যাদের জন্য লেখা হয় তারা গ্রন্থটাকে পাঠ করে পেছনে ফেলে দেয় বলে এগুলো ঢুকিয়ে রাখ গোডাউনে এগুলো বিলি করিস না এগুলো ওনারা নিজেরাও পড়ে না কারণ ওর মধ্যে এমন কথা রয়েছে যেটা নিজের মুখস্থা খুলে যাবে ওগুলো পড়তে দেয় না কাউকে আর নিজেও পড়ে না ওগুলো পড়লে নিজেদের মুখস্থা খুলে যাবে তাই জন্য পরে না আলাদা করে রেখে দাও সেখানে বাবাজি সেখানে মহাজিবিনোদ ঠাকুর বলছেন কিছু ব্যক্তি মঠেতে রেখে দিলাম আমার এতগুলো লোক আছে এতগুলো শিষ্য আছে সেই সব পতিত ব্যক্তিগণের দ্বারা গৌরী মঠকে আপনারা চালাবেন আপনারা গৌরীয় মঠকে চালাবেন বলে মনে করছেন পারবেন আপনারা গুরুবর্গ বলে গেছেন ভক্তিবিনোদ ঠাকুর শিল্পাদের আদেশ নির্দেশ ছাড়া কোনোদিন গৌরীয় মঠ চলতে পারে না গৌরীয় মঠ ও বস্তু নয় জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা জানেন না গৌরীয় মঠ আবির্ভাব হয়েছে তোমার ক্ষমতা নেই কোটি টাকা দিয়ে গৌরী কনস্ট্রাকশন করবে তুমি কোটি টাকার বলেতে গৌরীয় তৈরি করবে এটা হচ্ছে মূর্খের কথা মহামূর্খের কথা গৌরীয় মঠ অবতীর্ণ হয় করুণা করে গোলক থেকে নিচে নেমে এসছে আমাদের জন্য সেই গৌরীয় মঠ সাধারণ বদ্ধজীব কোনো করতে পারে না টাকার এখানে একটা গৌরীয় মাঠ ওখানে একটা গৌরী মঠ ওখানে একটা গৌরীয় মাঠ কে বলেছে গৌরী মঠ কে বলেছে ওটা গরিব মঠ গৌরী মঠ কে বলেছে প্রবাদ বলছেন মঠ মানে অপ্রাকৃত সেবা সদন শ্রবণ কীর্তন সদন তার ভাষাতে লেখা রয়েছে মঠ মানে কি অপ্রাকৃত শ্রবণ কীর্তনের সদন এখানে দুষ্ট ব্যক্তিরা সেখান থেকে কানে আঙুল দিয়ে পালাবে পিসাচের সামনে যদি রামনাম করা হয় পিসাচ চিৎকার করবে বন্ধ করো স্টবিত বন্ধ করে দাও সংকীর্তন যেন না হয় পিসাচ তাই বলবে ভূতপের পিসাস তাই বলে ভূতপে পিসাজ রামনাম হলে নাম হলে বলে বন্ধ করো সেল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ আমাদের কাছে করুণা করে যদি না আসতেন সেই সব কথা না বলতেন আমরা এভাবে ওই সব শিক্ষাগুলো লাভ করতে পারতাম না আমরা সেভাবে এইসব শিক্ষা লাভ করতে পারতাম না এই ব্যবচারীগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বাবাজি মহারাজ কি করতেন মাঝে মাঝে অনেক লীলা করতেন একবার বাবাজি মহারাজ ওপার থেকে সোজা কী করলেন কাঁচা করা কাঁচা দেওয়া জামাইরে যেমন বিয়ের সময় যায় সেরকম কাঁচা করা ধুতি গায়েতে আতর লাগিয়ে সেন্ট লাগিয়ে পাঞ্জাবি ধুতি পরে এরকম কাঁচাটাকে ধরে ওখান থেকে পার হয়ে ভক্তিম ঠাকুরের ভজনকুটিরে এসে পৌঁছালেন শিল ভক্তি ঠাকুর দেখে মাথায় হাত যে বাবাজি মহারাজের কৌপিনও থাকে না সে আজকে একই বেশ আজকে কাঁচা পরে এরকম জামায়ের মতো বেশ বলছেন বাবাজি মহারাজ এ আপনার কী লীলা এ আপনি কি কি জন্য করলেন এরকম ব্যাপার বললে কি করব অ্যাকচুয়ালি বাস্তব কথা হলো এই যে এখন এই যে জামায়ের বেশটা গ্রহণ করেছি কাঁচা দেয়া ফুলবাবু আমি এখন ফুলবাবু এখন তো আর আমি যদি স্ত্রী সঙ্গ করি ব্যবচার করি আরকে কিছু কেউ বলবে বলবে না কিন্তু আমি যদি কৌপিন নিয়ে পেছনে সন্ন্যাস নিয়ে সমস্ত নিয়ে যদি ব্যবচার করি তাহলে তো আমাদের সম্প্রদায়ের নিন্দা হবে লজ্জার ব্যাপার তাই জন্য আমি এই বেশি ভালো মনে করি এর দ্বারা কাকে জুতো মানলেন বাবাজি মারা এর দ্বারা কাকে জুতো মানলেন আমার মতো পাশবিক চরিত্র সম্পন্ন ব্যক্তিকে শাসন করার জন্য এই আচরণ করলেন বাবাজি মহারাজ ভজন কুড়িতে কুলিয়া কু কুলিয়ার দ্বীপে রয়েছেন সেই কুলিয়া দ্বীপেতে তিনি পায়খানার মধ্যে বসে ভজন করতেন পায়খানার মধ্যে লোকে আমাকে বিরক্ত করতে আসবে না পায়খানার মধ্যে লোকে আমাকে বিরক্ত করতে আসবে না কিন্তু আমরা যেটাকে পায়খানা বলে মনে করছি সেটা হচ্ছে বাবাজি মহারাজের কাছে অপ্রাকৃত রাধাকুণ্ড বৃন্দাবন যেটাকে তুমি পায়খানা মনে করে এরকম নাক টিপে সরে যাচ্ছ সেটা হলো বাবাজি মহারাজের কাছে হচ্ছে বৃন্দাবন আবির্ভাব হয়েছেন রাধাকুণ্ডের তীর সেইভাবে আমাদেরকে কপ ছলনা করে বাবাজি মহারাজ সভজনে নিয়োজিত থাকতেন সভজন বিভজন প্রয়োজন অবতারী গৌর এই এইসব তার নিজ ভক্তগণ এইসব চাতুর্য জানেন এইসব চালাকি তারাই জানেন বাকি লোকেরা এইসব জানবেন না ভজনে নিয়োজিত থাকবার জন্য কীভাবে আমাদেরকে এই দুষ্ট ব্যক্তিদেরকে বিষয় দিয়ে বঞ্চনা করে তাদেরকে যা 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 এইসব নিয়ে তুই তো মালিক হ্যাঁ তুই তো মালিক যা 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 তুমি ছাড়া কি চলে নাকি আমার মন গুরুদেব এভাবে বঞ্চনা করে তাদেরকে তারি দিচ্ছেন বাবাজি মহারাজ ওপারে রয়েছেন সেখানে রাত্রির বেলা যেসব ব্যক্তিরা বাবাজি মহারাজের কোনো সেবক ছিল না কাউ থেকে কিন্তু সেবা গ্রহণ করতেন না তথাপি কয়েকজন তার কাছে ইচ্ছে করে থাকত কেন বাবাজি মহারাজের কাছে থাকলে লোকে জানবে আমি বাবাজি মহারাজের সেবক তাহলে আমাকেও সম্মান করবে কোন আমি দেবে সেই বুদ্ধিতে থাকতো বাবাজি মহারাজ তাদেরকে জানেন তারা কী কী ব্যবিচার করেন বেলা বাবাজি মারাজ ডাকছেন ও নাম ধরে ডাকছেন এই এদিকে এসো এই এদিকে এসো সেখানে সাড়া পেলেন না পরের দিন দুপুরবেলা জিজ্ঞেস করলেন আপনি কোথায় ছিলেন আপনি আপনাকে আপনাকে আমি রাত্রির বেলা এত ডাকলাম কেন আমি তো ওইখানেই ছিলাম তাই নাকি আপনি ওখানে ছিলেন আচ্ছা ঠিক আছে পরের দিন আবার রাত্রির বেলা কি করলেন বাবাজি মহারাজ আর শুধু ডাকলেন না ও যে বিছনাতে শোয়ে যেখানে সে বিষ্ণা এসে চোখে দেখতে পান না বাবাজি মহারাজ এরকম করে হাত দিলেন দেখলেন নেই পরের দিন আবার দুপুরবেলা জিজ্ঞেস করলেন আপনাকে এখন ডাকলাম আপনি কোথায় ছিলেন কেন আমি তো ওইখানেই ছিলাম আপনি আমাকে দেখতে পাননি যাননি কেন মিথ্যা কথা বলেন আপনি কেন মিথ্যা কথা বলেন তুচ্ছ কামিনী কাঞ্চনের জন্য আপনার যদি বাসনা থেকে থাকে এর মতো সস্তা জিনিস তো আর নাই এর মতো সস্তা জিনিস জন্য অনায়াসে পাওয়া যায় এর জন্য কি আমার কাছে মিথ্য কথা বলতে হয় কেন মিথ্য কথা বলছেন কালকে ছিলে তুমি রাত্রিবেলা ছিলে নিজের বিছনায় ভয়ে কাঠ হয়ে গেল দুদিনের মধ্যে তার ব্যবীচার ধরা পড়ল দু মধ্যে তার ব্যবিচার ধরা পড়লো সে কেটে পড়লো এইভাবে আমাদের ভজনের এই বাইরের যে চাকচিক্য আমরা সাজিয়ে রেখেছি বিভিন্ন গ্ল্যামার আমরা পৌপাদের নকল করতে চাই পৌপাদ বলতেন আমাদের গৌড়ীয় মঠের এই সমস্ত চাকচিক্য উৎসব আদি কিসের জন্য জানো এটা পৌপাদেরই স্বভাব পায় কেশব গোস্বী মহারাজের স্বভাব পায় ছেলে ভক্তৃত মাধব গোস্বামী মহারাজ স্বভাব অন্য কাউ সবার শোভা পায় না তিনি বলছেন পৌপাদ বলছেন আমাদের এই যে গৌড়ীয় মঠের যে এই সব বড় বড় উৎসব আদি এইসব বাড়াবাড়ি বলে জগতের লোক বলে এটা কিসের জন্য জানো এগুলো হল পাখি যেমন ধরবার জন্য বিভিন্ন চারা দেওয়া হয় বিভিন্ন দানা দেওয়া হয় পাখিকে ধরা হয় সেই রকম জড়জগতের সেই ব্যক্তিগুলো যে বিষয়ের দিকে ছুটে চলে যাচ্ছে গৌরী মঠে এই ছানার রসা ছানার রসা তারপরে পুষ্পান্ন পরমান্ন এই সমস্ত আর এত বড় নাট্যমন্দিরের সমস্ত হইচ হচ্ছে নিত্য গীত এগুলো চলছে এটার দ্বারা কি করবার ইচ্ছে গৌরীয় মঠের এত যে উৎসব আদির ব্যবস্থা এত চাকচিক্য বিল্ডিং আদি করা হয়েছে আর স্বাধীক তো নিজেই প্রমাণ করেছেন অনায়াসে তিনি কুটিয়া থাকতে পারেন মাটির ঘরেতে থাকতে পারেন ঘরে বহুপাত্র নিজে প্রমাণ দিয়েছেন চৈতন্য মঠে কীভাবে ছিলেন তিনি কোনো মানুষকে সেভাবে থাকতে পারে কিন্তু ওরা প্রমাণ করেছেন আমি পারি আজ আমি পৌপাদের দোহাই দিয়ে ছিল বিভিন্ন মহারাজের দোহাই দিয়ে আমি তাদের অপ্রাগে যুক্ত বৈরাগ্য না বুঝতে পেরে আমি ভোগেতে উন্মত্ত হয়েছি আমি সেটাকে যুক্ত বৈরাগ্যের নাম দিয়ে যুক্ত বৈরাগ্যের অ্যাডভার্টাইজমেন্ট সামনে রেখে আমি তাতে উন্মত্ত হয়ে পড়েছি ভোগেতে বাস্তবিক পক্ষে সেগুলো কখনোই যুক্ত বৈরাগ্যের পদবিন্ন হয় গৌরী মঠের যত উৎসব আদি যত হইচই এই সমস্ত জড়জগতের ব্যক্তিগুলোকে টেনে নিয়ে এসে আকর্ষণ করে এসে তাদেরকে এই অপ্রাকৃত শ্রবণ কীর্তন সদনে যে সব মহাপুরুষরা বসে অপ্রাকৃত হরিগাথা হরিকথা কীর্তন করছেন তারা যদি ওই পুষ্পান্ন পরমান্ন খাওয়ার লোভেতেও আসে তাতে যদি দুটো কথা তাদের কানে ঢুকে যায় তাদের চিরন্তন মঙ্গলের রাস্তা খুলে যেতে পারে সেই জন্যই মাঠের উৎসব শিল ভক্তিম ঠাকুর সানন্দ সুকতা গঞ্জে পরমাংশ বেশে চোখ বুঝে কী করতেন আসনে বসে হরি নাম করতেন আর বিভিন্ন নদী বিভিন্ন শান্তিপুর থেকে সহজিয়া ব্যক্তিদের কিছু পালাগান নিত্য এই পালাগান কীর্তনের ব্যবস্থা করতেন শিল ঠাকুর চলে যাওয়ার পর ভক্তিবীন ঠাকুরের নামে বদনাম দিতে আরম্ভ করলো কিছু লোক পৌপাতকে আঙুল দেখিয়ে আপনি কি করেন ভক্তিমোথ ঠাকুর নিজেই এসব করতেন লীলা কীর্তন আদি করতেন আপনি এখন বাড়াবাড়ি করছেন পৌপাত সিংহের মতো বললেন অপ্রাকৃত আচার্যের আচরণ বুঝতে আপনাদের অনেক দেরি আছে শিল ভক্তিবীন ঠাকুরের থেকে তারা কোটি কোটি যোজন দূরে অবস্থিত ছিল ছিল ঠাকুর এইসব ব্যক্তিগণকে ধরে আনবার জন্য ওই রকম নাটক করতেন পালাকীর্তনের ব্যবস্থা করতেন ওর একটা শব্দ ঠাকুরের কানে যেত না ঠাকুর ওখানে বসে থাকতেন অপ্রাকৃত লীলা স্মরণ করতেন হরিনাম করতেন যে সমস্ত দুষ্ট ব্যক্তিগণ লঙ্গি পরে এদিক ওদিক থেকে ওই সব লীলা শোনবার লোভেতে ওখানে আসত এসেই ঠাকুরের অপ্রাকৃত সেই মূর্তি দেখত হরিনাম করছেন ওইটি তাদের লাভ হয়ে যেত বৈষ্ণব দর্শনের দ্বারা কৃপা করত আর বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন তবে লাথি মারু তার শিরের পর বৃন্দাবন দাস ঠাকুর বলছেন দর্শনও যদি কৃপা নয় তাহলে আমার পায়ের ধুলো তার মাথায় দিয়ে আমি দেখে মঙ্গল করবই করব এটা হলো বৈষ্ণবের করুণা কিন্তু বৈষ্ণবের করুণাতে লোকে হিংসা আরোপ করছে বলছে এই বৈষ্ণব হিংসা হিংসুক ইনি বড় হিংসা করেন এনার প্রতিষ্ঠা লোক এরকম মিথ্যে সেই সমস্ত বদনাম তারা দায়ের করছেন যে বৈষ্ণবের মধ্যে কোনো দোষ থাকতে পারে না বৈষ্ণব নির্দোষ বদান্য সূচি ইত্যাদি শ্লোকের কথা বলছি আমি যে শ্লোকের কথা দিয়ে আমি যে শ্লোকের কথা দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ আমি যে শ্লোকের কথা দিয়ে শুরু করেছিলাম সেখানে বলা হয়েছিল ভূয়াদ অমন্ত দয়া যে দয়ার থেকে কোনোদিন অমন্দের কোনো উদয় হয় না অমন্দের উদয় দয়া থেকে বলে হ্যাঁ দয়া থেকে অমনদের অনেক উদয় হয় দয়া থেকে মানুষ আমাকে দয়া দেখাতে চায় কিন্তু বৈষ্ণবরা বলে ওরা তোকে দয়া দেখিয়ে বলছে তোকে বিবাহ দেবে তাকে অনেক টাকা দিয়ে অনেক তোকে থাকার ব্যবস্থা করে দেবে তুই গুরুচরণের ওই মঠে বসে ওই সব লাবড়ার খাঁচি চলে আয় দয়া দেখালো যিনি দয়া দেখালেন সেটা কি বাস্তব দয়া হলো সেটা তো বাস্তব দয়া হলো না যিনি দয়া রাখার জন্য তাকে গোপনে অর্থবিত্ত দিয়ে তাকে পুষ্ট করলেন যাতে তার অভিমান জাগ্রত অর্থ থাকলেই আসবে যেটা দেবী বলেছেন জন্মাই জন্মই সজ্জ সুত সিবি রেদ মান মদহপ্ত মান নৈব আর অভিদাতম্বই তমা কিঞ্চন জন্ম ঐশ্বর্য সুত এই চারটে থাকলে অভিমান জাগ্রত হয়নি এটা দেখাতে পারবে ইন্দ্র বসে রয়েছেন সিংহাসনে শচী দেবীর সঙ্গে নিত্যকলা আদি হচ্ছে সেখানে দেবগুরু বৃহস্পতি সেখানে প্রবিষ্ট হচ্ছেন গুরুদেবকে দেখে ইন্দ্র কি ছিল তার কি এটি এটিকে ছিল এটি তার সৌজন্য ছিল ভদ্রতা ছিল কি অন্তত তাকে দেবগুরি আসার সঙ্গে সঙ্গে দাঁড়ানো উচিত ছিল না কি অ্যাজ আমরা স্কুল কলেজে ছোটবেলায় শিক্ষা করেছি স্কুলেতে যখনই ক্লাসে মাস্টারমশাই আসবে উঠে দাঁড়াতে হবে এটা তো ছোটবেলা থেকে শিক্ষা করেছি কিন্তু ইন্দ্রকিতা জানতেন না তাহলে এরকম ভুল হলো কেন বলে মহারাজ এই ভুল করার বিষয়টা আমাদের প্রমাণ রাখবার জন্য দেখো ঐশ্বর্য মদেতে কি হয় ঐশ্বর্য মদেতে অন্ধ হয়ে যায় ভাগবত এক একটা শ্লোক আছে সেটা শুনলে বুক ফেটে জল আসবে যে সমস্ত সিদ্ধান্তের কথা আছে কিন্তু কোথায় বা আলোচনা হবে কোথায় আলোচনা হবে আলোচনা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে বলছেন যে ইন্দ্র উঠে দাঁড়ালো না দেবগুরু বৃহস্পতি দেখলেন এর মধ্যে অভিমান জাগরুক হয়েছে সেখান থেকে কী করলেন ফিরে চলে গেলেন বৃহস্পতি চিন্তা করলেন এর মধ্যে অভিমান এসে গেছে আমি এখন চলে যাই সেখানে কি করলেন অদৃশ্যতাম কথা তিনি অদৃশ্য হয়ে গেলেন তার জানা আছে তার শক্তি আছে মন্ত্রের অদৃশ্য হয়ে গেলেন ইন্দ্র যখন দেখলেন গুরুদেব চলে গেলেন তাকে আর খুঁজে পেলেন না তখন কাঁদতে আরম্ভ করলেন আমি তো বড় ভুল করেছি মাথায় পোলা বিলাপ করে আরম্ভ করলেন আমি কি ভুল করেছি আমি তো গুরুদেবকে আমি অপমান করেছি আমার তো দাঁড়িয়ে দাঁড়ানো উচিত ছিল এখন গুরুদেব কোথায় আছে তাকে পেলেই তার চরণে আমি মাথা রেখে ক্ষমা চাইবো কিন্তু গুরুদেবকে পেলে তো কোথায় ভাব যখন গুরুদেবকে পাওয়া যাচ্ছে না দেবগুরু বৃহস্পতিকে তখন যজন যাজন যজ্ঞ আদি সব বন্ধ হয়ে গেল তখন আর কে মঙ্গলের বিধান করবে গুরুদেব নেই অমঙ্গল ঘিরে আসছে আস্তে আস্তে অমঙ্গল ছেয়ে আসছে একটা অমঙ্গল থেকে একটা অপরাধ থেকে কোটি অপরাধের জন্ম হতে পারে মাইন্ডেড এটা বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করা যায় একটা অপরাধ করবে তুমি বৈষ্ণবচরণে সেটাকে লোকাবার জন্য সেটাকে মিথ্যে দিয়ে তোমার এখান থেকে কোটি অপরাধ জন্ম হয়ে যাবে সেই জন্য অপরাধ যেন না হয় আমার যদি অনেক সমস্যা জাগরুক হয় তথাপি সত্যকে ধরে রাখার চেষ্টা করো এটা ভজনের প্রারম্ভিক কথা ভজনের বড়ো বড়ো ফিলসফি মুখস্থ করে আমি সমাজের বড় বক্তা অমুক মহারাজ বড় বক্তা এটা সাজার দরকার নেই বরঞ্চ চেষ্টা করতে হয় সত্যকে ধরে রাখার যে কোনো পরিস্থিতিতে মেজরেবল কন্ডিশন তাতে সত্যকে ধরে রাখতে পারে কি না সে সত্যস্ব সত্য নিহতঞ্চ সত্যে ইত্যাদি শ্লোকের কথা আলোচনা হয় দেবতা বলছেন তুমি তো সত্য তোমার স্বরূপ সত্য সত্যব্রত ব্রত সত্য ত্রিসম এই তো সত্য কিছু তোমার স্বরূপ সত্য তোমার সমস্ত ক্রিয়াকর্ম সত্য সেখানে তো অসত্য কিছু নেই কিন্তু আজ আমি তো অসত্যকে ধরে রাখতে চাইছি তাতে তো সত্য বস্তু আমার কাছে ধরা দেবে না সত্য বস্তুকে ভাবে ধরা যায় না সেখানে বললো দয়ার অনেক ভেদ আছে যিনি দয়া প্রার্থনা করেন দয়া কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে অনুভব হয় যে কোনো একটা বস্তুর অভাব যিনি দয়া প্রার্থনা করছেন তার মধ্যে যে বস্তুটা তিনি চাইছেন তার একটা অভাব দেখা দিয়েছে সেটাকে তিনি পূরণ করতে চাইছেন যিনি পূরণ করেন তাকে দাতা বলা হয় তাই আর দয়া ক্রিয়াটাকে বলা হয় দয়া যিনি দয়াটাকে গ্রহণ করেন সেই যে দয়ার পাত্র হয়ে যায় কিন্তু এই দয়ার পাত্র এবং দয়া আর যিনি দয়া করবেন তার এই বিভিন্ন রকম প্রকারভেদ আমাদের জগতে আছে বিভিন্ন রকম যদি কার বিদ্যার দরকার হয় বিদ্যার জন্য কাউ চরণে শরণাগত হলো বিদ্যা লাভ করলেন ধনের অভাব মনে করলে ধনের জন্য তার কাছে কারোর কাছে গেলেন আমাকে কিছু টাকা পয়সা দেবেন আমার দরকার আছে মেয়ে বিয়ে দিতে পারছি না অমুক তমুক তাকে কিছু দয়া করা হলো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো দয়া কেউ সাধারণ এই আমাদের এই এখনকার জগতে করতেন না তাই জন্য তার নামই হয়ে গেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন তখনকার দিনে তার যা ফিস ছিল কত টাকা তিনি পেলেন পেতেন এই এক একটা আর্গুমেন্ট ধরতেন আর কোন ব্যক্তি গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন কাঁদতেন আমার মেয়ের বিয়ে হবে না আমি কি করবো আমি মরে যাবো আত্মহত্যা করতে হবে তিনি যা কিছু রোজগার করে আনতেন নাও এতে হবে নাহলে কালকে আবার এসো এরকমভাবে নিজের রোজগারে সব কিছু দিতেন এই জড়জগতের এই যে দান এটা করে তার নাম ওই দেশবন্ধু আর যারা অপ্রাকৃত দান করছেন তাদেরকে আমরা কি পদবি দেবো কী উপাধি দেবো আমরা আমাদের কাছে কোনো ভাষা আছে বিশেষণ আছে যেটা জাস্ট তাদের পক্ষে উপযুক্ত হতে পারে তাই জন্য দয়া নামক ক্রিয়াটা এই শোনবার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ত অনুভব হয় যে ব্যক্তি কিছু দয়া আশা করছেন নিশ্চয়ই তার ভেতরে কোনো বস্তুর অভাব দেখা দিয়েছে আর সেই অভাব পরিপূরণ যিনি করবেন তিনি হল দাতা কিন্তু এই ধরনের অনেক দাতা অনেক দান তার বৈশিষ্ট্য শাস্ত্রেও আলোচনা করা হয়েছে জগতেও আমরা অনেক বাহাদুরি দেখি কিন্তু চৈতন্য ছন্দে যে দয়া করতে চাইছিলেন সেই দয়াটার কোনোদিন কোনো তুলনা হতে পারে না এমনকি কৃষ্ণ যে দয়া করতে চেয়েছেন তার সঙ্গেও তুলনা করা মুশকিল কৃষ্ণ অনেক সময় অনেককে দয়া করেছেন করেছেন কৃষ্ণের দয়াটাই কৃষ্ণের দয়া সামান্য নয় হতারি গতি দায়ক যে সমস্ত যে সমস্ত দৈত্যগণ মরেছেন তাদেরও কৃষ্ণই দিয়েছেন, কৃষ্ণ কৃষ্ণচার অন্য কেউ দিতে হতারি গতি দায়কত্ব একমাত্র কৃষ্ণতেই আছে কাউতে নেই কৃষ্ণের মতো দয়ালু কেউ নেই সেই সমস্ত কথা চৈতন্য মহাপুজ আমি একটা উদাহরণ অনেক কথা বলবার ইচ্ছা কিন্তু সময়ের অভাবে হবে না আবার যারা হিন্দি ভাষী তাদেরকে হয়তো হতে পারে সেখানে বলছেন এই দয়া অনন্তকালে আমরা পরিশোধ করতে পারব না যে ব্যক্তিরা দয়া দান করেন সে ব্যক্তি দাতা বলে পরিচিত হন কিন্তু চৈতন্য চন্দ্রম যে দান তিনি দিতে এসছিলেন সে দানের কথা আমরা আমাদের মানুষ মনুষ্য জন্মের ইতিহাসে স্বপ্নেও ভাবতে পারব না এরকম একটা দান পৃথিবীর বুকে নেমে আসতে পারে এ দান কোনোদিন মানুষ তো ভাবতেই পারে না যেটা ভাবনার বাইরে যেটা চিন্তার বাইরে চিন্তা শক্তি না সেই দান দেওয়ার জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছিলেন সেটা অনায়াসে পাত্রাপাত্র বিচার আনাম না করুতে না স্বপরম বিখ্যাতে ইত্যাদি শ্লোকের আলোচনা কোনোদিন হবে পাত্রাপাত্র বিচার আনাম না করুতে না স্বপরম লোক এটা পরের লোক একে দিতে হবে ওকে দিও না এইসব করেননি কোনো বিচার করেননি কৃষ্ণ কৃপা করতে গেলে পাত্র বিচার করেছেন একে আমার পাত্র কিনা কিন্তু চৈতন্য মহাপ তা করেননি দেয়া দেয় বিমর্শক দেয়া দেয় এইসব বিচারগুলো করেননি সদ্য শ্রবণে ক্ষণ প্রণমান সদ্য চৈতন্য মহাপুখ দেখার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে একবার প্রণাম করার সঙ্গে সঙ্গে ব্যাস সে কিতকৃত হয়ে প্রেমেতে অসুবিসর্জন করেছেন তার কটা প্রমাণ চাই আপনাদের কাছে যখন পিছলদা থেকে মুসলমান সেই পার করে দিচ্ছিল জবন অধিকারী তখন কি পারে পারে অশ্ব বিসর্জন করছেন পড়ে যাচ্ছেন মাটিতে আরে মহারাজ জবন অধিকারী সেই চৈতন্য মহাপ্রুকে নৌকায় পার করে দেওয়ার একটু সাহায্য করলো কেবল সে দর্শন করেছেন দূর থেকে আর প্রণাম প্রমাণ প্রণাম করেছেন তাতে যে প্রেমেতে নৃত্য করছেন রাজা প্রধাপরুদ্রের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন তাদেরকে হাতির পিঠে চড়িয়ে চৈতন্য মহাপৌ চলে যাচ্ছেন কৃষ্ণ 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 হে রাম রাঘ রাম রাঘ রাম রাঘব রাক্ষমাম ইত্যাদি বলছেন ইত্যাদি এসব করতে করতে যাচ্ছেন সেখানে কি হলো সেখানে রাজা প্রথাপরুদ্রের যে স্ত্রীগণ হাতির পিঠে করে দেখছেন কেবলমাত্র চৈতন্য মহাপ্রুকে দর্শনের সঙ্গে সঙ্গে প্রেম বিসর্জন দিচ্ছেন এইটা হল চৈতন্য অবতারের বৈশিষ্ট্য যেসব কথা অনন্তকাল যদি অনন্তদেব অনন্তদেব নিত্যানন্দ অনন্তদেব যদি মনে করেন গৌরাঙ্গের করুণার বৈশিষ্ট্য তিনি বর্ণনা করবেন এবং অনন্তকালের যদি সময় তাকে দেওয়া হয় তাতেও বললেন আমি পেরে উঠব না অনন্ত বদনে অনন্তকাল অনন্তদেব যদি এইসব কথা কীর্তন করতে চান তাহলে তার কোনো শেষ সম্ভব নয় আমরা আলোচনা করেছিলাম কালকে অনেক কথাই পরিষ্কার উত্তর দিতে পারিনি সেখানে বলা হয়েছিল চৈতন্য চন্দ্রের অবতারকে বলা হয়েছিল পরতত্ত্বের শেষ সীমা পরতত্ত্বের শেষ সীমা শেষ সীমা বলার সঙ্গে সঙ্গে আমার মধ্যে শুরু আর শেষের একটা ফিনাইট কনসেপশন জাগ্রত হয়েছিল কিন্তু এই কথাটা সত্য নয় যদিও সেখানে বলা হয়েছে পরতত্ত্বের শেষ সীমা তথাপি জেনে থাকবেন এটা হচ্ছে বস্তু যেখানে পরতত্ত্বের শেষ সীমা বললেও সেই সীমাটাও অনন্তর দিকে এক্সটেন্ডেড হচ্ছে যেটাকে আমি বলছি পরতত্ত্বের শেষ সীমা কিন্তু এই পরতত্ত্বের শেষ সীমা এই শব্দটা ব্যবহার করলেও এই পরতত্ত্বের শেষ সীমা এটা অনন্তের দিকে এক্সটেন্ডেড অর্থাৎ বেড়ে যাচ্ছে একটা উদাহরণ দিলে বোঝা যাবে চৈতন্য চৈত্যমিতা কৃষ্ণদাস কবি গোস্বামী বলছেন সেখানে কৃষ্ণের কথা মুখের কথা কৃষ্ণ বলছেন গোপিকাগণ আমাকে দেখে আনন্দ বিধান করে আনন্দ পায় কি আনন্দ পায় জানি না আবার আমি গোপিকাগণকে দেখে আনন্দ পাই আমার আনন্দ দেখে গোপিকাগণের আনন্দ আরও বেড়ে যায় আর আমার এই আনন্দের বিকার দেখে তাদের আনন্দ বিকার আরও বাড়ে এইভাবে পরস্পরে হুড়াহুড়ি লাগে সেখানে একটা শব্দ আছে বাড়িতে জায়গা নাহি তবু বারে ক্ষণে ক্ষণে তার যে প্রেম এই যে দুজনের প্রেম গোপিকা কৃষ্ণ তার বারবার কোনো জায়গা নেই শেষ কথা এক্সট্রিম তথাপি বলছেন বাড়িতে জায়গা নেই তবু বাড়ি ক্ষণে ক্ষণে এটা কী রঙের কথা হল এই তো বলছেন বাড়িতে জায়গা নেই তথাপি বলছেন বাড়ি ক্ষণে ক্ষণে হ্যাঁ এগুলো কি বলে বিভুবস্তু এগুলোকে বলে এগুলো কি বলে অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য সেই জন্য শেষ সীমা এই শব্দের যারা তার কোনো মানে না আসে অর্থাৎ কৃষ্ণ চৈতন্য হচ্ছে পরত্ত শেষ সীমা তার মানে হ্যাঁ শেষ সীমা মানে এখানে একটা শেষ যেটাকে পরদত্তের সীমা বলা হচ্ছে এটাকে প্রসাদী হ্যাঁ প্রসাদী শেষ সীমা যেখানে বলা আছে পরদত্তের শেষ সীমা যেখানে বলা আছে সেই সীমাটাও ইনফিনিটির দিকে এক্সটেন্ডেড হচ্ছে অনন্ত দিকে অগ্রসর হচ্ছে বোঝে যায় এইটাই যেন মনে থাকে যে চৈতন্য দয়াকে সামান্য কিছু শব্দের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় যেখানে ভূয়াদ মন্দ দয়া এই শব্দের কিঞ্চিৎ ব্যাখ্যা করলে ভালো হয় ভূয়াদ ভূয়াদ মন্দ দয়া কথাটার মানে হল যে দয়ার থেকে কোনোদিন অমন্দের উদয় হবে না যে দয়ার থেকে কোনোদিন অমন্দের উদয় হবে না আমি একটু আগেই বললাম যে দয়া করতে চাইছে এক ব্যক্তি একটা ব্রহ্মচারীকে গুরুচরণ থেকে নিয়ে গিয়ে তাকে অর্থবিত্ত দিয়ে কী তোরা তো খুব গরিব ছিলি খেতে পেতি না ভালো মঠে চলে গেলি চলে আয় এখন আমার টাকা হয়েছে আমি তোদের টাকা দেবো বিয়ে দিয়ে দেবো আমার ভালো মেয়ে আছে আমার কাছে খুব ভালো বিয়ে দিয়ে থাক এখন বাড়িতে থাক কি হবে এসব শুকনো ডাল রুটি এ সমস্ত বেকার সব ওরা এরম করে আলাদা একদম চিল্লাচ্ছে খেয়ে দে কাজ নেই চৈতন্য ভাগবত বলছেন এ বলছে শিবাসের চৈতন্য চৈতন্য বলছেন শিবাসের ঘর বাড়ি ভেঙে ফেলবো গ্রামের লোকরা বলছে বেটা বামনা খেটে পায় না ও অভাবের তাড়নায় চি করে চিৎকার করে ফেলে দাও ঘর বাড়ি ভেঙে ফেলবো আর শ্রীধর ও বেটা ও বেটা অভাব ও খেতে পায় না ও রাত দিন দিনের বেলা রাত্রিবেলা চিৎকার করে রাত্রিবেলা চিৎকার করে চিৎকার করলে ঘুমনে যায় আমাদের ঘুমের ব্যাঘাত করে ওকে বেটা দূর করো এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু বাস্তবিক সিদ্ধান্ত কি অনর্গল তারা কৃষ্ণ প্রেমেতে আনন্দ উপভোগ করছেন আনন্দেতে মাতোয়ারা জোর করে কেউ দিন সংকীর্তন করতে পারে হয় কখনো কিভাবে চৈতন্য মহাপ্রভু সেখানে রাত্রির বেলা আমা সবার রাত কেন যায় ভাই বিথা আমা সবার রাত্রিকালটাও কেন ভাই বিথা যায় আসো আমরা সংকীর্তন করি এর দ্বারা চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন কলিকালে এই কলির প্রভাব থেকে বাঁচতে গেলে একমাত্র সংকীর্তনকে না ধরে রাখলে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সঙ্গ ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা হওয়া প্রয়োজন ছিল কি সময়ের অভাব কোনো সময় হতে পারবে সেখানে আমি উদাহরণ দিই যে শ্যামানন্দ গৌরিয়া মঠ মেদিনীপুরে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে ছিল সন্তগোস্বী মহারাজ ছিল ভক্তিযুক্ত মাধব গোস্বী মহারাজ ছিল যাযাবর গোস্বী মহারাজ এরা সব ছিলেন এরা মিলে এইটা প্রতিষ্ঠা হয়েছিল মাধকশ্রী মহারাজও ছিলেন শ্যামানন্দ গরিমা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তারা সব মঠ করেছিলেন বললেন এটা আমাদের জ্যেষ্ঠ গুরুভাই এনার নামে থাকলে ভালো হয় শ্যামানন্দ গৌরি মঠে একটা ঘটনা ঘটেছিল সেখানে বড় অদ্ভুত ঘটনা একটি ব্যক্তি আমি এটা কৃষ্ণনগরেও দেখেছি কৃষ্ণনগর বৃন্দাবনে যখন ভগবানের ইচ্ছায় বসবাস করা বসবাস তো হয় না সেখান থেকে যখন আসতাম কৃষ্ণনগরের দামোদর মাছ ভালোবাসতেন সেখানে হরিকথা আদেশ দিতেন সেখানে একটা ছেলেকে দেখেছি সে সকালবেলা এসেই তার কোনো স্বার্থ নেই কিন্তু সে পুরো মন্দির পরিষ্কার পুরো মন্দির পরিষ্কার করবে করে শ্রদ্ধা করে দণ্ডবোধ করে তারপর যাবে তার বিনিময়ে কিছু চান না এমনকি পোসা আমাকে প্রসাদ দিন আমি পরিষ্কার করি দেখেন না আমি পরিষ্কার করি একটু কিছু দিন কোনো দিন বলেন আর নিজের সামর্থ্য কর্পোরেশনে একটা সামান্য কাজ করে ভগবানের যখন যা হয় কিছু দেয় উল্টে নেয় না আমাকে বই শ্রদ্ধা করতো হঠাৎ একদিন দেখি একজন বলছে সে আর আসবে না আসে না আমি কেন সে আসতো এখানে বলে সে আর এখানে যে ইনচার্জ আছেন তাকে বলেছিলেন রথযাত্রা আসছে আমি এইগুলো করব। তিনি তাকে ধমকে বললেন এসব বাড়াবাড়ি করতে হবে না সেই যে ধমকে দিয়েছেন তাকে সে দুঃখ পেয়েছে চলে গেছে বললো আর আসবো না আর কোনোদিন আর আসেন না আমার সঙ্গে বাইরে কোনো সময় দেখা হয়েছিল আজ থেকে আট দশ বছর আগে তো শ্যামানন্দ গৌরী মঠে যে ঘটনাটা বলছি ঠিক অনেকটা এরকম সিমিলার ঘটনা শ্যামানন্দ গৌরী মঠে একটি শ্রদ্ধালু ছেলে সে এখনও হরিনাম দীক্ষা নেয় নাই কিন্তু চাকরি পায় নাই শিক্ষিত ছেলে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তার নাম আমি বলতে পারবো না ঘটনাটা আমি শুনেছি বৈষ্ণবের থেকে সেখানে তিনি রোজ সকালে আসতেন এসে কি করে সেই ছেলেটি বেশ ভালো যুবক সেই পুরো মন্দির পরিষ্কার করবে করে জঞ্জালগুলো সব ফেলবে বাইরে কেড়ে একেবারে ঝকঝকে সমস্ত করে মহারাজকে শ্রদ্ধা করে মহারাজ আর কিছু সেবা আছে কিছু ধোয়া ফোয়া ভাজা যদি থাকে নিরামিষ ভোজি সে করে না খুব শ্রদ্ধালু কিন্তু হরিনাম দীক্ষা নেয় নাই সে দণ্ডবোধ করে মহারাজ আশীর্বাদ নিয়ে রোজ যায় বেশ কিছুদিন সে এরকম ধরনের কয়েক বছর ধরে সেবা করার পর হঠাৎ দেখা গেল সে আর আসছে না সে মাঝে মাঝে রবিবারে আসে রবিবার হলে মাঝে মাঝে আসে আর সে আসতে পারছে না তখন মহারাজ তার সঙ্গে বাজারে দেখা হয়েছিল এখন যে বড় বড় একটা আসছো না ব্যাপারটা কি আগে তো রোজই এসছে এর কী ব্যাপারটা কি আসছো না বল যে কি বলবো আমার কাকা বললো তুই তো চাকরি বাকরি পাচ্ছিস না এক কাম কর একটা কাজ কর কিছু টাকা দিচ্ছি পানের বরজখড় পানের যে পানের তুই তো জানিস এসব দেখেছিস আমাদের বাপ যারাকে তো টাকা পয়সা নেই গরিব লোক একটা বড়জ কর আমি টাকা দিলাম বলে পানের বড়জ করলো মিটে পানের অনেক দাম আছে সেই সব পান সে বাড়ানো সে এদিক ওদিক পাঠাতে আনো শিখলো জানলো কোথায় পাঠালে বেশি পয়সা পাওয়া যাবে মালকড়ি শিখতে আরম্ভ করলো আগে সরলতা ছিল ব্যবসা করলে স্বাভাবিকভাবে সরলতা চলে যায় সবাই তো আর সবাই তো আর শ্রীধর সবাই তো আর শ্রীধরের শ্রীধরের মতো ব্যবসা করে না থরকোলা মাছ নিয়ে এলো এই দামই দিতে হবে গোরু বলে এই দাম দেবো না কম দেবো না এই দাম দিতে হবে না আমায় দিতে হবে না দেবো না এই দাম দিতে হবে এ কারা কেড়ে নিতেন বল তুমি কেন বাম না আমার কাছে আসো ওইখানে দেখো থরকলা মাছ বেজো ও থেকে না আমার কাছে আসবে রোজ ঝগড়া করবে তুমি আমার কাছে এসো না তুমি আমি তোমার কাছেই নেবো আমি তোমার কাছেই নেবো আবার ঝগড়াও করবো অর্ধেক দামে দিতে হবে হ্যাঁ তুই বেটা গঙ্গা পুজো করো হাত দেখা দিয়ে কথা বলো না গঙ্গার নাম তুলে গালাগাল দিচ্ছ এসব বলো না তোমার ভয় নেই পরে জানতে সে হচ্ছে পরত্বের শেষ সীমা তখন কোথায় আর যায় পায়ে পড়ে কাঁদে প্রভুই হচ্ছে সেই প্রভু বলছে আমার চরণ থেকে বিষ্ণু আমার চরণ থেকে এসব কথা বলে ছি ছি জি ঝি সত্যি তো তাই ভগবানের চরণ কমল থেকে তো গঙ্গার উৎপত্তি কিন্তু কেউ বুঝতে পারল না সেই আমাদের শ্রীধরজি সবার মতো সবাই তো তার মতো ব্যবসা করে না ওই একদম এত আনা লাগবে এত করি এটা ভালো করি দিয়ে নিয়ে যাও কিন্তু মাঝে মাঝে বিনা পয়সা টেনে নিয়ে চলে জানলা এই লাউটা দে আজকে পয়সা নেই কালকে না না আমি দেবো না এটা পয়সা না এর পয়সা লাগবে এমনি দিতে হবে এমনি দেওয়া যায় আমি গঙ্গা পুজো করবো না তোর গঙ্গা পুজো থাক আগে আমাকে দে এইভাবে প্রভু খেলা করতেন ভক্তের সঙ্গেই ভগবানের খেলা হয় তো সেই ছেলেটি সত্যি সৎ ছেলে ছিল কিন্তু ব্যবসা করলে কি বা সৎ থাকে কি সে আস্তে আস্তে চালাকি শিখল তারপর আস্তে আস্তে দেখা গেলো রবিবারে আসাও বন্ধ হয়ে যাচ্ছে ব্যস্ততা বাড়ছে পানের বড়জ বিস্তৃত হচ্ছে ব্যবসা বাড়ছে সে মাঝে মাঝে আসে একাদশী আদি তিনিতে পনেরো দিনে একবার এসে দণ্ডবোধ করে কোনো কিছু টুকটাক সেবা করে দিয়ে তারপরে সেটাও বন্ধ হয়ে গেল তারপর মহারাজের সঙ্গে দেখা হলো বললো কী বলবো কাকাবাবু বলছে তো একটা ভালো মেয়ে আছে বিয়ে দে দিল আমাকে এখন বিয়ে দেওয়ার পরে তো আমি কী করব বলুন সময় পাচ্ছি না বাজার হাট এটা ওটা সমস্ত কিছু কদিন পরে আবার সন্তান জন্ম নিল আরও ব্যস্ততা বেড়ে গেল একে সন্তান জন্ম নিল বুড়ো মা তাকে দেখা ঘরের এত কী ব্যবসার ব্যস্ততা আর গৌরী আমারটা আসা কচু পড়া চুলে উঠবে আমাদের হিন্দিতে বলে চুলে মে যায়, চুলে মে যায়। হিন্দিতে বলে চুল উঠল গৌরী মাসা এটা কি দয়া হলো কাকাবাবু কি সত্যি দয়া দেখালো দয়া দেখালো না কেন কাকা বাবু হয়তো জড়জগতের দৃষ্টিতে দয়া করেছিলেন জড়জগতের লোক মহাশা আপনি কি কথা বলেন গরিব লোকে দয়া করলো না বলে হ্যাঁ কিন্তু সেই দয়াটার মধ্যে আত্মান্তিক মঙ্গলের কোনো গন্ধ নাই সেই দয়ার মধ্যে থেকে অমঙ্গল চলে এলো যেখানে ভগবানের সঙ্গে আমার তফাত হয়ে গেল আমি ভগবানের থেকে অনেক দূরে সরে গেলাম সেটা কি বাস্তবিক দয়া হলো সেটা দয়া হলো না বাস্তবিক দয়া তো তাকেই বলে যে দয়ার দ্বারা আমি ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে এই শরীর ছাড়ার পর দুদিনের শরীর ছাড়ার পর নিত্য জগতে ভগবানের নিত্য সেবা লাভ করবো কি তো বলে বাস্তব দয়া কিন্তু সে দয়া তো কাকাবাবু দেখাতে পারলেন না জগতের লোক বলছেন গৌরী মাঠ কি করে তারা কি ওষুধপত্র দান করে হসপিটাল খুলেছে বলছে না তাহলে গৌরী মাঠ কি বন্যার সময় কি ওপর থেকে চিনামুড়ি হেলিকপ্টারের মাথা থেকে ছেড়িয়ে দেয় না না গৌরী মাঠ এসব তাহলে কি করে হো হো গৌরী মাঠ কি করে খালি আর রান্না করে আর খায় চিলায় খালি বসে বসে গৌরিয়া মঠের দয়া বৈশিষ্ট্য কেউ জানতে পারলো না গৌরিয়া মঠের দয়া বোঝা মানে চৈতন্যদেবের বাস্তবিক দয়ার উপলব্ধি চৈতন্য দয়া মানেই হলো গৌরীয় মঠের দয়া গৌরী মঠ কি দয়া করছেন কি দয়া করতে পারে সেটা বদ্ধজীব অনুভব করতে পারবে না সম্ভব নয় বড় কপাল পোড়া আমাদের আমরা চৈতন্যের বৈশিষ্ট্য বুঝতে পারি না আজ এই ভক্তগণ সমস্ত মোর আই আমরা দেখতে পাই সেখানে এই চৈতন্যের যে অবতার যার কথা আজকে যদি আমি না বলি তাহলে আমি অকৃতজ্ঞ বলে পরিগণিত হব আমি অকৃতজ্ঞ বলে পরিগণিত হব আমি অকৃতজ্ঞ বলে পরিগণিত হব যদি ছেড়ে দা আমি অকৃতজ্ঞ বলে পরিগণিত হব যদি দেখা যায় আমি যার নাম যদি আমি না তুলি তার নাম হলো গৌরানা গোসাই ছিল অদ্বৈত গোসাই সীতা যার নাম নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আনন্দে বলতেন চিৎকার করতেন হুঙ্কার দিতেন নাড়া নাড়া বলে হুঙ্কার দিতেন সেই গৌরাণা গোসায়ে যদি নাম আজকে আমি উচ্চারণ না করি গৌরের নাম যদি ভুলে যাই তাহলেও হয়তো আমার আজকে দোষ লাগে কিন্তু গৌরাণা গোসাঁয়ের নাম যদি বলি তাহলে গৌর সন্তুষ্ট হবেন যিনি না হলে আজকে আমার এখানে বসা সম্ভব হতো না যে গৌরকে তিনি টেনে নিয়ে চলে এসেছিলেন গোলক ধাম থেকে টেনে নিয়ে টেনে নিয়ে এসছিলেন সেই হুঙ্ের দ্বারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে একেবারে নিজজন সাক্ষাৎ মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়া যশ্রীজ্যোতি অদহ তস অবতার এম অদ্বৈত আচার্য ঈশ্বর তিনি সাক্ষাৎ ঈশ্বর মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়া যশ্রীজ্যোতি অদহ তার অবতার তিনি হচ্ছেন সে অদ্বৈত গোসাই যে অদ্বৈত গোসাই না হলে পরে আজকে আমরা গৌর নামক যে বস্তু পরতত্ত্বকে জানতে পারতাম কি জানতে পারতাম না অদ্বৈত গোসাই তার শান্তিপুরেতে শান্তিপুরেতে সেখানে আবাসস্থান ছিল শান্তিপুরেতে তার আদি আমি অদ্বৈত গোসাই আবির্ভাব দিতে যখন আলোচনা করি বাংলা হিন্দি বৃন্দাবনে হিন্দিতেও হয় সেই সব আর এবারও হয়েছে ইমলি তলায় বসে অপ্রাকৃত এইসব আলোচনা কিন্তু এখানে তাদের এটা হচ্ছে তাদের বাড়ি এখানেও তাদের ভজনকুটি কুটি ছিল ভজনের সান অদ্বৈত গোসাই ভবন সেইখানে শান্তিপুরে থাকাকালীন অবস্থায় এখানে যখন ছিলেন এখানে যখন আসতেন সেখানেও তিনি দুঃখ পেতেন সমাজের এই বিমুখ অবস্থা থেকে তিনি দুঃখ পেতেন বলছে সমাজের কি করে মঙ্গল হবে এরা তো কোনো মতে কৃষ্ণনাম গৌর নাম করছে না ভগবানের নাম তো করছে না এদের কি করে মঙ্গল করা যায় নিজের গোষ্ঠীগণকে নিয়ে কাঁদতেন বলছেন দেখো সমাজ বিমুখ কেবলমাত্র দরজা বন্ধ করে নিজেদের মধ্যে সংকীর্তন করতেন আর বলতেন এই বাইরের বিমুখ সমাজ প্রাচন্ড তারা কোনোমতে ভগবানের নাম নিতে চায় না অদ্বৈত গোসাঁয়ের সভাতে বিশ্বরূপ অর্থাৎ শ্রী গৌরাঙ্গের বড় ভাই তিনি যেতেন এবং যত ভক্তবৃন্দ সবাই যেতেন গোসাঁয়ের কাছে গিয়ে তারা হরিনাম হরিকথা শোবন করতেন কীর্তন আনন্দে তারা বিরাজ করতেন এবং মনে মনে বিলাপ করতেন কবে কবে বলো কবে 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 বলা হব সেদিনও আমার কবে আমার সেই দিন হবে আমরা দেখব এখানে সবাই সংকীর্তন করছেন সেখানে অদ্বৈত গোসাই শুদ্ধ সিদ্ধান্ত উচ্চারণ করতেন গীতা ভাগবতের সব শুদ্ধ সিদ্ধান্ত উচ্চারণ করতেন তিনি জগৎবাসীর মঙ্গলের জন্য শান্তিপুরেতে গঙ্গার তীরেতে হুংকার করে রাখতেন অদ্বৈত গোসাই চিন্তা করে দেখলেন যে একটা শ্লোক তিনি গৌতমীয় তন্ত্রে সেখানে একটা শ্লোক পেয়েছিলেন যে শ্লোকটা দেখে অদ্বৈত গোসাই আনন্দে নৃত্য করেছিলেন বাহ সেখানে বলছেন তুলসী দল মাত্রে ন জলস্ব চলুকেণ বা বিক্রিণিতে আত্মনম ভক্তব্য হয়। যে তুলসী দল যদি ভগবত চরণে অর্পণ করা যায় কৃষ্ণায় ও সোহা কৃষ্ণায় নম বলে যদি দেওয়া যায় তাহলে কৃষ্ণ নিজেকে বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে যান আমাকে জল তুলসী গঙ্গা জল আর তুলসী দিল আমি তাকে কি দেবো এই চিন্তা করে নিজেকে বিক্রি করবার জন্য ব্যস্ত হয়ে পড়েন এরকমই হল কৃষ্ণের করুণা তাহলে চৈতন্য যে কৃষ্ণবস্তু যখন চৈতন্য রূপ ধারণ করে এলেন তখন তার দয়াটাকে কীভাবে গণনা করা যায় অদ্বৈত গোসাই যখন গঙ্গার তীরে সারগ্রাম শিলা অর্পণ করছেন তুলসী গঙ্গা জল হুঙ্কার করে সেই হুঙ্কারেতে গৌর গোলক ধাম ছেড়ে আসতে বাধ্য হলেন অবতীর্ণ হলেন গৌর হরি অবতীর্ণ হতে বাধ্য হলেন এবং নাম সংকীর্তন আদি নিয়ে সংকীর্তন সহিত সব অবতীর্ণ হয়েছেন এর অনেক আলাদা আলাদা ব্যাখ্যা আছে অন্য অন্য সময় যদি সময় হয় সেগুলো আলোচনা হবে সাঙ্গ পাঙ্গ অস্ত পার্ষদ এগুলো কি মানে এগুলো দ্বারা কি বোঝা যায় এগুলো সব ব্যাখ্যা হবে কোনো সময় সেখানে অদ্বৈত গোসাই অর্পণ করছেন আর হুংকার করছেন তাতে দেখা গেল যে অদ্বৈত গোসাই জানেন কি জন্য হুঙ্কার করছেন সেটা তিনি জানেন আর হরিদাস ঠাকুর আর অদ্বৈত আর অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই আর হুঙ্কার করে নিত্য কীর্তন করছেন হরিদাস ঠাকুর বলছেন নিত্য কীর্তন করছে কেন নিশ্চয়ই রহস্য আছে এর পেছনে তখন অদ্বৈত কথা বলছেন না খালি মুচকি ভ্রুকুটি করিয়া আছে শান্তিপূর্ণ নাথ কালি নিত্য করে যাচ্ছেন অদ্বৈত গোসাইকে আমাদের হরিদাস ঠাকুর বলছেন তোমার এই কার্যতে প্রমাণ হচ্ছে কিছু একটা বিশেষ ব্যাপার আছে আজকে পরে বুঝতে পারবো হে দেখা গেল গৌরাঙ্গ মহাপ্রভু জগৎকে সংকীর্তন জানাবার জন্য সংকীর্তন ধর্মে প্রতিষ্ঠিত করাবার জন্য সংকীর্তনে নিজ নাম দান করে নিজ নাম করি রাম তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ সেই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার হল তিনি অবতীর্ণ হলেন এই জগতে দয়া করে নিচে নেমে এলেন করুণা করে কোনো হেতু নাই অহেতুকী করুণা করে তিনি নেবে এলেন আর সেখানে এই হরিদাস ঠাকুর এবং অদ্বৈত গোসাইনি সেখানে নৃত্য কীর্তন করছেন পরবর্তী সময়তে দেখা গেল সেই রাত্রিতেই পাঠালেন কাকে পাঠালেন কাকে পাঠালেন পাঠালেন কাকে শশী ঠাকুরানীকে পাঠালেন পালকি করে পালকি করে এলো পালকি করে এসে সেখানে দেখা গেল সমস্ত গয়না গাছি সব নিয়ে গৌরহরির জন্য তিনি এখানে এসছেন সেখানে তার বালা থেকে আরম্ভ করি কঙ্কন এখানে কোমরের সব কিছু নূপুর আদি সমস্ত নিয়ে সেখানে এলেন শশি ঠাকুরানি সেখানে সমস্ত উপহার দিলেন শশি ঠাকুরানি নিজে মন্তব্য করছেন বর্ণমাত্র দেখি বিপরীত যেমন মনে হচ্ছে গোকুলো কান গোকুলের যে কানাই কৃষ্ণ ওই একই কিন্তু বর্ণমাত্র দেখি বিপরীত এ বড় আশ্চর্য সেখানে সমস্ত করলেন বড় আশ্চর্য আজ সেই গৌরহরির আবির্ভাব তিথি আপনারা বাকি সময়টা সমস্ত আমার আলোচনার পরেতে এই মহারাজ আছেন বিভিন্ন তাদের শ্রীমকে শুনতে থাকবেন এবং সন্ধেবেলা যখন ভগবানের অবতারের সময় কিন্তু বাস্তবিক পক্ষে আমি যখন এই অবতারের কথা বলছি ভগবান অবতীর্ণ হলেন এই সময় এখনও তিনি অবতীর্ণ হলেন কোনো ব্রহ্মাণ্ডে এখন তিনি অবতীর্ণ হচ্ছেন কোনো ব্রহ্মাণ্ডে তার এই লীলা হচ্ছে কাজে অবতার ভগবানের লীলা নৃত্য কাজে আমার কথা মিথ্যে হবে না কি আমি দিনের বেলা ভগবানের অবতার করিয়ে দিলাম এটা কেমন কথা হলো অনেকে ভাবতে পারেন কিন্তু তা নয় লীলা নৃত্য সেই জন্য আলাত চক্রবত গৌরাঙ্গ মহাপুষ সনাতন গোসাইকে প্রমাণ দিচ্ছেন আলাত চক্রবর্ত এই লীলা সংগঠিত হচ্ছে কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা এখন এই মুহূর্তে কৃষ্ণের জন্ম হচ্ছে কোন জায়গায় শঙ্কর হচ্ছে কোনো ব্রহ্মাণ্ডের কোন জায়গায় এখন গৌরের আবির্ভাব হলো তথাপি আজকে আমাদের এই ব্রহ্মাণ্ডে যেখানে আমরা রয়েছি আজকে এই পৃথিবীর বুকে গৌরাঙ্গের যে আবির্ভাবের প্রসঙ্গ আসবে আজকে আমাদের বড় গুরুত্বপূর্ণ দিন আনন্দের শেষ সীমা আমরা আজকে প্রাপ্ত হতে পারি যদি কপাল ভালো থাকে আজকে সেই সময় অভিষেক হবে তার আগে যেন গৌরের আবির্ভাব প্রসঙ্গ চৈতন্য ভাগবত চৈতন্য চৈতন্য সব থেকে পাঠ হতে থাকে আর মহামন্ত্রের সঙ্গে পঞ্চতত্ত্বের সঙ্গে যেন অভিষেক হয় এই কথা আমি বলে আজকে সমাপ্ত করতে বাধ্য হয়েছি কেন আরও পরপর আমাকে চলবে আরও দেড় ঘন্টা দু ঘন্টা আরও তিন ঘন্টা এই সমস্ত চলবে কাজে আজকে এখানে সমাপ্ত করতে বাধ্য হচ্ছি যদিও আমি সন্তুষ্ট হতে পারলাম না অনেক কিছু বলবার ইচ্ছা ছিল কিন্তু আমাকে এখানেই শেষ করতে হলো বাঞ্ছা কল্পতরু বৈশ কি পা সিন্ধু ব্যবসা পাতানমন এখন যারা বিদেশি ব্যক্তিগণ এসছেন তাদের সামান্য একটু আনন্দ অনুভব তারা করুন